আলহামদুলিল্লাহ বলেন, তাহলে আমি কি বলছি, আজকে আমরা যাকে পাইছি মুজিদ বাবা, আলহামদুলিল্লাহ বলেন।
এভাবে চিত্তরাচিত্তির করার কারণটা কি? আপনাদের কোরআন সুন্নার বয়ান শোনার ইচ্ছা থাকলে আপনারা শুনেন। এখানে চেয়ারের ব্যবস্থা তো কোনো প্রয়োজন ছিল না। কয়েকজন যারা অসুস্থ ওনাদের জন্য কয়েকটা চেয়ার রেখে, যেহেতু জায়গা ছোট আপনারা ব্যবস্থা করতেন ওভাবে। আর যেহেতু চেয়ারের ব্যবস্থা করেছেন, চেয়ারের বাইরের লোক ঘুরতে দিলেন কেন? আপনারা প্রত্যেকে আমার কথা শুনেন, বড় চেয়ার সাহেবরা আপনারা কথা না বলে কাজ, কথা না বলে বড় চেয়ার সাহেবরা কাজ করেন আপনাদের, কারণ আপনারা ওইভাবে তো ব্যবস্থা রাখা উচিত ছিল। আপনারা ওইভাবে ব্যবস্থা রাখা, আর বাইরে প্রজেক্টর আছে তো প্রজেক্টরে বলেন বা ডিজিটাল স্ক্রিন বলেন যেটি বলেন, সেখানে আমাকে তো দেখা যাচ্ছে, সেখান থেকে আপনারা দেখেন যারা ভিতরে আছেন শৃঙ্খলার মধ্যে থাকেন, তাহলে এই বিশৃঙ্খলার মধ্যে কোরআন সুন্নাহর বয়ান হবে কি করে বলেন? এই কথা বলবেন না, আমি বলছি ভলন্টিয়ার সাহেবরা কথা বলবেন না, কথা না বলে কাজ করেন। আমি ওনাদেরকে বললাম তো, আপনারা যারা দেখবেন বাইরে যেও তো দেখতে পারেন, তাই না? যারা চেয়ারে বসেছেন বসেছেন, আর আমি খুব বেশি লম্বা চোরা বয়ান আজকে করব না, আমি সংক্ষিপ্ত বয়ান করব। মনোযোগ অত্যন্ত প্রয়োজন। তার আগে আমি বয়ানের শুরুতেই বলে দিই, 22 নভেম্বর লালদিঘির ময়দান, ঈদে মিলাদুন নবীর মাহফিল ইনশাআল্লাহ আমি যাব, আপনারাও যাবেন। সেখানে আমি কোরআন সুন্নাহর বয়ান করব, আপনারা শুনবেন। আর আপনারা প্রত্যেকেই, আমি আজকে খুব বেশি লম্বা করে বয়ান করব না। আমি আসলে কয়েক বছর ধরেই আসছিলাম না, পরে ইলিয়াস মাঝভান্ডারি আপনাদের এলাকার জাকির মাঝভান্ডারি সহ যারা যারা আছেন ওনাদের অনুরোধ নিয়ে গিয়েছেন দরবারে পার্কে, আমি অনুরোধ রক্ষার্থে এসেছি। আসলে আমি আজকে খুব বেশি লম্বা চড়া বয়ান গাইব না, মনোযোগ সহকারে যদি শুনেন তাহলে আপনারা আমার কথাগুলো বুঝবেন, আর যদি না শুনেন বুঝবেন কি করে। আমি সংক্ষিপ্ত বয়ান রাখব, মনোযোগ অত্যন্ত প্রয়োজন। এয়ার হাজারিং আমাদের ইমান রাখতে হবে আল্লাহর বাণী কোরআন শরীফের উপর, আমাদের ইমান রাখতে হবে হুজুরে কুনুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে পাকের বাণীর উপর, আমাদের ইমান রাখতে হবে কোরআন শরীফের আউয়াল থেকে আখের পর্যন্ত যতগুলো আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাযিল করেছেন, প্রতিটি আয়াতে কারিমার উপর ইমান রাখা আমাদের জন্য ফরজ। আমাদের আরো ইমান রাখতে হবে আল্লাহ হাজিরি, আল্লাহ নাযিরি, আল্লাহ মাতি, আল্লাহ হাজিরি, আল্লাহ আমাদের মধ্যে হাজির আছেন, আল্লাহ নাযিরি, আল্লাহ রহমতের নজরের মধ্যে আমরা আছি, আল্লাহ মাতি, আল্লাহ আমাদের মধ্যে মিশ রয়েছে। ইমান আমাদের প্রত্যেকে রাখতে হবে, তাই প্রত্যেকে আল্লাহ আল্লাহ রাসূলের, এটা কোরআন সুন্নাহর মাহফিল না? জবাব দেন সবাই, এটা কোরআন সুন্নাহর মাহফিল তো? কোরআন সুন্নাহর বাণী শোনা ইবাদত না? মানে প্রত্যেকে আল্লাহ আল্লাহ রাসূলের ধ্যান খেয়াল রেখে রুজু ইলাল্লাহে ইবাদতের নিয়তে আল্লাহ আল্লাহ রাসূলের এই মাহফিলে থাকবেন, কোরআন সুন্নাহর বয়ান শুনবেন। ইনশাআল্লাহ আপনাদের এই যারা শুধু এই মসজিদের ভিতরের এই জায়গাটায় আছে সেটা না, এটার বাইরেও যারা আছেন
প্রত্যেকেই আল্লাহ রাসূলের ধ্যান খেয়াল নিয়ে থাকবেন, কারণ বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর। সুতরাং যে যে অবস্থায় আছে আপনারা প্রত্যেকে আল্লাহ রাসূলের ধ্যান খেয়াল নিয়ে থাকবেন, কুরআন সুন্নাহর বয়ান শুনবেন, ইনশাআল্লাহ আপনাদের এই অবস্থানটাকে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে পূর্ণ করে নেবেন। প্রত্যেকে কুরআন সুন্নাহর বাণী যতক্ষণ পর্যন্ত থাকবেন, দুনিয়াদারির ধ্যান খেয়াল বাদ দিকে রুজু ইলাল্লাহ হয়ে ইবাদতের নিয়তে শুনবেন, ইনশাআল্লাহ ভিতরে বাইরে যারাই আছেন আপনাদের এই অবস্থানটাকে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে গণ্য করে নেবেন। কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক অনেক ইবাদত ফরজ করেছেন, যেমন যিকরুল্লাহকে ফরজ করেছেন, সালাত অর্থাৎ নামাজকে ফরজ করেছেন, সাওম অর্থাৎ রোজাকে ফরজ করেছেন, ধন সম্পদ থাকলে হজকে ফরজ করেছেন, ধন সম্পদ থাকলে যাকাতকে ফরজ করেছেন, কালিমাকে ফরজ করেছেন, বাদ রাসূলকে আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে ফরজ করে দিয়েছেন, পুরুষ পুরুষের ভাবে পর্দা, মহিলা মহিলার ভাবে পর্দা আল্লাহ তাআলা কুরআন শরীফের মাধ্যমে ফরজ করে দিয়েছেন, পিতা মাতার খিদমত আল্লাহ তাআলা কুরআন শরীফের মাধ্যমে ফরজ করে দিয়েছেন। তারপর তো আরো অনেক ইবাদত আছে। প্রিয় হাজেরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন আল্লাহর উপাসনা করার জন্য, যার জন্য আমরা সবসময় বলি সমস্ত উপাসনার মালিক হচ্ছেন আল্লাহ, সেজদার মালিক হচ্ছেন আল্লাহ, কুল্লু মখলুকাতের মালিক হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, আমরা কি সৃষ্টি। আল্লাহ হচ্ছেন কি বলবেন, আমরা আকার, আল্লাহ কি? প্রিয় হাজেরিন, তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, আমি অনেকগুলো কথা খুব অল্প কথার মধ্যে বলে আমি শেষ করব, মনোযোগটা অত্যন্ত প্রয়োজন, মন দিয়ে যদি শুনেন তাহলে আপনারা আমার কথাগুলো বুঝবেন, আর মন দিয়ে যদি না শুনেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন, মনোযোগ অত্যন্ত প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন আল্লাহর উপাসনা করার জন্য, কি বলে তাই তো? কিন্তু লক্ষ্য করে দেখেন আল্লাহ কুরআন শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছেন সপ্ত আসমান সপ্ত জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র থেকে শুরু করে জিন ইনসান থেকে শুরু করে বৃক্ষ আদি তরুরাদি থেকে শুরু করে জীব জন্তু থেকে শুরু করে একটি কীট পতঙ্গ পর্যন্ত কুল্ল মখলুকাতের মধ্যে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে যা রয়েছে প্রতিটি সৃষ্টি আল্লাহর উপাসনা করে আল্লাহর ইবাদত। তাহলে ইনসান কে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সর্বশেষ মখলুকাত হচ্ছে ইনসান অর্থাৎ মানুষ। তার আগে ধরেন
এই পোকা মাকড় দেখেন না? দেখেন তো একেবারে যা কিছু দেখেন এই পোকা মাকড় জীবিত আর কি, যা কিছু দেখেন এই পুরো সৃষ্টি জগতের সমস্ত কিছুই ইনসানের আগে সৃষ্টি হয়েছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে কি বোঝা যায়, প্রতিটি মখলুকাত আল্লাহর কি করে উপাসনা করে, আল্লাহর ইবাদত আরবি শব্দ উপাসনা বাংলা শব্দ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ উপাসনা করে, করে কি করে না, যার কারণে আমি আগেই বলেছি, আমি অনেকগুলো কথা খুব অল্প কথার মধ্যে বুঝিয়ে দেব। দিন দিন ইনসানের ইনসানিয়ত কমে যাচ্ছে, কথা কি ঠিক? আমি সবাইকে বলছি না, কিন্তু বেশিরভাগ বেশিরভাগ ইনসানের ইনসানিয়ত কি, আর বাংলাতে বললে কি হবে, বেশিরভাগ মানুষের মনসত্ব বোধ কমে যাচ্ছে, তাই তো? কারণ যারা আবার আরবিটা বুঝবেন না, বাংলাটাতে তো বুঝিয়ে দিতে হবে, কি বলেন, তাই না? তাহলে বেশিরভাগ মানুষের মনসত্ব বোধ কমে যাচ্ছে, মানুষের প্রতি মানুষের ভালোবাসা কমে যাচ্ছে, সৃষ্টির প্রতি ভালোবাসা কমে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? তো এইভাবে একদিন আমি বুঝাচ্ছিলাম, তো সম্মানিত কিছু আলেম সাহেব এসে বলল যে হুজুর, যে যে কমে যাচ্ছে বা পৃথিবীটা কেয়ামতের দিকে আগাচ্ছে বা মমিনের সংখ্যা কমে যাচ্ছে, এটা আপনি বুঝলেন কি করে? কথা বুঝতে পেরেছেন? এর জন্যই বললাম আমি অনেকগুলো কথা খুব অল্প কথার মধ্যে শেষ করে যাব, এটা আপনি বুঝলেন কি করে? আমি বললাম যে হাদিস শরীফের দিকে তাকালেই তো বুঝা যায়, আল্লাহ রাসূলের বাণীর দিকে তাকালেই তো বুঝা যায়। বলে সেটা কি করে? সেটা হচ্ছে এই আখেরি জামানার শানে আল্লাহ রাসূল বলেছেন, জ্বলন্ত অগ্নি কয়লা হাতের তালুতে রাখা যেমন দুষ্কর ব্যাপার, আখেরি জামানায় এসে আমার উম্মতদের ঈমান রক্ষা করাও তেমন দুষ্কর হয়ে দাঁড়াবে। কথা বুঝতে পেরেছেন? সেই আখেরি জামানা আমরা বর্তমানে আছি, এটা শেষ জামানা। কথা বুঝতে পেরেছেন? যার কারণে মানুষের বেশিরভাগ মানুষেরই মনুষ্যত্ব বোধের অবক্ষয় হয়েছে, মানুষ ঝগড়া বিবাদ করতে এক মুহূর্ত দ্বিধাবোধ করে না, মানুষের প্রতি মানুষের যে বিপদে পড়ে বা অসুস্থ অবস্থায় মানুষ কাতরাচ্ছে, মানুষ কাতরাচ্ছে কিন্তু পার দিয়ে হেঁটে যাচ্ছে, অনেক লোকে হেঁটে যাচ্ছে, হঠাৎের মধ্যে দেখা যায় শুধু একজন যে ধরে বসে আছে আর বেশিরভাগই চলে গেল, এরকম হয় কি হয় না? কি বলেন, হয় কি হয় না? হচ্ছে তো? হচ্ছে। এইভাবে যদি আমি উদাহরণ দিতে যাই, আমি আরো অনেক উদাহরণ দিতে পারি, এভাবে যদি আমি উদাহরণ দিতে যাই, যেমন সরকারি ভাবে পদক্ষেপ নিয়েছে হসপিটালের সামনে প্রসব বেদনায় মা কাতরাচ্ছে, কিন্তু টাকার জন্য ওই প্রসব বেদনার মহিলাটাকে হসপিটালে ঢুকাচ্ছেন, তো এটাকে কি বলবেন? অল্প কয়টা টাকার জন্য? তো তাহলে মানুষের বেশিরভাগ মানুষের মনসত্ব বোধ কমে গেছে না, এটা বুঝতে হবে। কিন্তু বেশিরভাগ মানুষের মনসত্ব বোধ কমেছে বলে আপনাদের কি কমে যাবে? আপনাদের কি কমে যাবে? এই জিনিসগুলো আমাদেরকে তো আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, যেমন কেমন শিক্ষা দিয়েছেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, যে হাদিস শরীফ সবাই জানেন সেটা দিয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল পথ দিয়ে হেঁটে যাচ্ছেন,
বুড়ির পদে কাটা বিজাত শুনেছেন না? এইটা এইটা দিচ্ছি, হেঁটে যাচ্ছে আল্লাহ রসুলের চরণে যদি কাটা বিকত বুড়ি খুব মজা পেত, বলেন না হুজুরি? কত বুঝতে পেরে তো একদিন হেঁটে যাচ্ছে পথে কাটা নেই, দ্বিতীয় দিন হেঁটে যাচ্ছে পথে কাটা নেই, তৃতীয় দিন হেঁটে যাচ্ছে পথে কাটা নেই। সাধারণ মানুষ হলে কি বলতো? আল্লাহর গজব এটাকে শেষ করেছে, এখন শান্তি মতে হাঁটা চলা করতে পারে, এটাই তো বলতো। কিন্তু আল্লাহ রসুল কি করেছেন? আল্লাহ রসুল ওই বুড়িকে খুঁজতে গিয়েছে, খুঁজতে 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 যেয়ে দেখে একটা ভঙ্গু ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় বুড়ি কাতরাচ্ছে। কথা বুঝতে পেরেছে? বুড়ি কি কাতরাচ্ছে অসুস্থ অবস্থায়। তখন আল্লাহ রাসূল কি করলেন? বুড়ির সেবা করা শুরু করলেন। কথা বুঝতে পেরেছে? বুড়ির কি করলেন? সেবা করা শুরু করলেন। এই যে বুড়ির সেবা করাটা শুরু করলেন, আল্লাহ রাসূলকে আল্লাহ কি বলেছেন? রাহমাতুল আলামিন বলেছেন। তাহলে সেবা করছেন কে? যাও বার্ধক্যজনিত রোগ টোক ছিল, কথা বুঝতে পেরেছেন? এগুলো ভালো হয়ে গেছে রহমতুল্লিল আলামিনের ছোঁয়া, কথা বুঝতে পেরেছেন? কিন্তু ওই বৃদ্ধা মহিলা সে জানে না যে কে তার সেবা করেছে। এখন বৃদ্ধা মহিলা সুস্থ হয়ে আপনার আবার পুরনো কাজে সে ফিরে যাবে, সেটা কি? আল্লাহ রসুলের পথে কাটানো যাবে। কথা বুঝতে পেরেছেন? এখন রসুলের পথে কাটানো যাবে, তো এখন আল্লাহ রসুল বলছেন যে মা কোথায় যাচ্ছে? বলে আমাকে কাটা বিছাতে হবে। তো কে? আল্লাহ রসুলের নাম ধরে বলেছে, আল্লাহ রসুলের নাম সবাই জানে, জানেন না তো? নাম ধরে বলেছে। তখন আল্লাহ রসুল বললেন যে মা মুহাম্মদ আপনার কি ক্ষতি করেছে? বলেন সাল্লাল্লাহু আপনার কি ক্ষতি করেছে বলো না, বলো না কি কি ক্ষতি করেছে বলে বলো না। আমরা সূর্যের উপাসনা করি, আমরা চন্দ্রের উপাসনা করি, আমরা আগুনের উপাসনা করি, আমরা পুতুল বানিয়ে সে পুতুলের উপাসনা করি। সে এসে বলছে এগুলো সব গায়রুল্লাহ, একটা আল্লাহ না, আমাদের ধর্ম কর্ম সব শেষ করে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। তো কি করতে হবে? তাই তাকে শাস্তি দিতে হবে, তাই আমি পথে কাটা নিজেতে যাচ্ছি। বলে মা, আল্লাহ রাসূল বলছেন যে মা, যার পথে কাটা বিছাতে যাচ্ছ সে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আপনার সামনেই দাঁড়ানো, আপনার সামনে। এখন বুড়ি তো অবাক হয়ে গেল, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বলছেন যে হ্যাঁ। তাহলে তো আপনি এত বড় দয়াল, আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি না জানে কত বড় দয়া। আমাকে পড়ান কালমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে বুড়ি মুসলমান হয়ে গেল। এখন বলবেন হুজুর বিষয়টা তো আমরা জানি, বুঝিয়ে দিচ্ছি। বুড়ি যখন অসুস্থ অবস্থায় কাতরাচ্ছিল, বুড়ি তখন বেদিন ছিল না,
কি বলেন? বুড়ি তখন বেদিন ছিল না? বেদিন ছিল তো। আল্লাহ রসুলের আদর্শ দিক বুড়ি কি হয়ে গেল? যার জন্য আমি বলি ঈদে মিলাদুন্নবী করে কোনো লাভ নেই, সিরাতুন্নবী করে কোনো লাভ নেই, যদি রসুলের চরিত্র ইনসানের ভিতরে না থাকে। আমরা আশিক রসুল দাবি করি, তো আমাদের চলনে বলনে আখলাকের মধ্যে রসুলের চরিত্র থাকতে হবে না? হবে কি হবে না? নাহলে কিসের আশিক রসুল হইলেন? কথা বুঝতে পেরেছে? এখন আমি সিরাতুন্নবী বলেছি, ঈদে মিলাদুন্নবী আমি তো দোনোটাই বললাম, কি বলে? একদিন তখন পল্টন ময়দানে আমি একটা না 12 বৎসর ঈদে মিলাদুন্নবী করেছিলাম। কথা বুঝতে পেরেছেন? একটা না 12 বৎসর। তারপর আশিকানে ম্যাচ বাঙালি অ্যাসোসিয়েশনের অনুরোধে আমি পরবর্তীতে শাহজাহানপুর রেলওয়ে ময়দানে চলে আসলাম। যেহেতু আপনারা জানেন লাখো লোকের সমাবেশ হয় ওই মাহফিলে ওই তবরুক বিতরণের সুবিধার জন্য, কথা বুঝতে পেরেছেন? আর এখন রাষ্ট্রীয় বিভিন্ন কারণে তখন যারা টেলিভিশনেই হোক বা যারা গিয়েছেন লাখো লোকের মিছিল আপনারা তো দেখেছেন, বর্তমানে আমাদেরকে ওই অল্প কটকুট জায়গার মধ্যে মিছিল করতে দেয়, আল্লাহ রসুলের সম্মানে বের হই। আমার মনে হয় 1% লোক আপনারা দেখেন আর 99% লোক আপনারা দেখেনি যারা টেলিভিশনে, কথা বুঝতে পেরেছেন? কারণ রাষ্ট্রীয় বিভিন্ন রকমের ওনাদের সতর্কতার কারণে ওনারা দেন না, এটার প্রতিবাদও আমরা করি না, কথা বুঝতে পেরেছেন? কারণ বিভিন্ন রকমের হামলা টামলা এগুলা প্রশাসন ওনারা মনে করেন, যার কারণে ওনারা এত লম্বা মিছিল আমাকে করতে দেন না, আগে করতাম আপনারা দেখতেন, কথা বুঝতে পেরেছেন? যারা গিয়েছেন তারাও দেখেছেন বা মিডিয়াতেও দেখেছেন। যাই হোক, আমি যেটা বললাম, তো এই ঈদে মিলাদুন্নবীতে পল্টন ময়দানে আমাকে প্রশ্ন করল সাংবাদিকরা, গিয়ে বলে আপনারা যারা ঈদে মিলাদুন্নবী করেন তারা সিরাতুন্নবী যারা করে তাদের বিরুদ্ধে বলেন, আর সিরাতুন্নবী যারা করে তারা আপনাদের বিরুদ্ধে বলেন, এটা কারণটা কি? আমি তখন ওই স্টেজের পিছনে একটা রুম থাকতো, ওখানে একটু বিশ্রামে ছিলাম। তা আমি বললাম যে এই প্রশ্নটা আপনি স্টেজে গেলে তখন করে একসাথে লক্ষ লক্ষ লোক জেনে যাবে, এখানে ভিতরে আপনাদেরকে বলে লাভটা হলো কি? বলে আমরা মিডিয়াতে দিব, তো মিডিয়াতে দিবে অসুবিধা নেই। তখন আমি বললাম ঈদে মিলাদুন্নবী আমরা কেন? যে আল্লাহ রসুল না আসলে আল্লাহ বলে যে একজন আছে আমরা কেউই জানতাম না, আল্লাহ রসুলকে যদি না পেতাম 6,667 কেন আয়াতে কারিমা রসুলের দুই ঠোঁট দিয়ে বের হতো না, আমরা কোরআনও পেতাম না। আর কোরআন শরীফের একমাত্র সহিহ শুদ্ধ তাফসীর হচ্ছে হাদিস শরীফ, সেটাও পেতাম না। আর আমরা যে ইনসান সেটাও আমরা জানতাম না আল্লাহ রসুল যদি না আসতেন, যার কারণে এত আল্লাহর নিয়ামত রহমত যে আমরা পেয়েছি যে রসুলের মাধ্যমে, সে রসুলের চরিত্র ধারণ করে পৃথিবীতে আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে আমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, এবং কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে মুসলমানে মুসলমানে ফিসকা ফাসাদ আমরা বন্ধ করতে চাই। আমরা কোরআন সুন্নাহর আলোকে ইসলামের আলোকে দিন ইসলামের মাধ্যমে একমাত্র ইসলামেই পারে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে, আমরা সেটা করতে চাই। একদিন আমরা ঈদে মিলাদুন্নবী করি, তো বলে হুজুর সিরাতুন্নবী, আজ আমি তো ওনাদের বিরুদ্ধে কিছু বলি না, আমি কারো বিরুদ্ধে কিছু বলি,
কেউ কোনোদিন শুনেছেন আমার মুখে? যারা আমার বয়ান শুনেছেন কারো বিরুদ্ধে কিছু বলতে কোনোদিন শুনেছেন? তো সেদিনও বলি আমি তো বলে সিরাতুন নবী, আমি সিরাতুন নবী, সিরাত শব্দের অর্থ হচ্ছে চরিত্র। ওনারা আল্লাহ রসুলের জীবন চরিত্র নিয়ে আলাপ করে, তো এটা তো খারাপ না। রসুলের চরিত্র নিয়ে আলাপ করে এটা কি খারাপ? তখন আমি বললাম যার ভিতরে রসুলের চরিত্র আছে সে কোনোদিন খারাপ কাজ করতে পারে? যে ঈদে মিলাদুন নবী করে সে কোনোদিন খারাপ কাজ করতে পারে? এবার বুঝতে পেরেছেন, আমি শুরুতে ওই কথা বলেছি অনেকের ভিতরে তেলে বেগুনে জ্বলেছেন, এটা আমি বুঝি। ঈদে মিলাদুন নবী আলারাও জ্বলেছেন, আবার সিরাতুন নবী আলারাও জ্বলেছেন, জ্বলেছেন। উত্তরটা কি এখন পেয়েছেন? কি বলেন, পেয়েছেন? তাহলে রসুলের চরিত্র যার মধ্যে আছে সে কোনোদিন ইনসানের ক্ষতি সাধন করতে পারে না, সে কোনোদিন মনুষ্যত্ববোধ তার থেকে বিচ্যুত হতে পারে? এবার বুঝতে পেরেছে, তাহলে রসুলের চরিত্র তো আমাদের ধারণ করতে হবে। কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মাধ্যমে আপনাকে মমিন মুসলমান হতে হবে, রসুলের চরিত্র তার ভিতরে থাকতে হবে। খালি বকাবকির মাধ্যমে তো ইসলাম প্রতিষ্ঠিত হয়, ইসলাম প্রতিষ্ঠিত হয় রসুলের কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে এবং রসুলের চরিত্র ধারণ করে। এবার বুঝতে পেরেছি, তো সুতরাং এই যে আল্লাহ রসুলের দেখেন আল্লাহ রসুলের বিরোধিতা করেছে না, এরকম অনেক হাদিস শরীফ আছে, আমি একটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি যেহেতু আজকে আমি সংক্ষিপ্ত বয়ান করি। কথা বুঝতে পেরেছে? যার কারণে লক্ষ্য করে দেখে আমরা এই যে মহিলা, সে বৃদ্ধা মহিলা, সে পথে কাটা বেঁচিয়েছে, তো দুনিয়াবি হিসাবে সে রসুলের শত্রু না? শত্রু তো, অথচ তার সাথে বৈরী কোনো ভাব দেখিয়েছেন আল্লাহ রসুল? রাগান্বিত কোনো ভাব দেখিয়েছেন? বরঞ্চ তার সেবা করেছেন। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে কি হবে না? হবে কি হবে না? শত্রুর সাথে তো শত্রুর মতো আচরণ করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? তো সুতরাং তাহলে এখান থেকে কি শিখলেন? এখান থেকে আমরা শিখলাম যে আল্লাহ রসুল একজন লোক বিপদে পড়েছে, একজন লোক বিপদে পড়েছে, আমরা এটা দেখলে হবে না এই ব্যক্তি কি মুসলমান, এই ব্যক্তি কি হিন্দু, এই ব্যক্তি কি খ্রিস্টান, এই ব্যক্তি কি ইহুদি, এই ব্যক্তি কি বুদ্ধিস্ট, আরো বিভিন্ন ধর্ম আছে না? আছে। এটা দেখলে চলবে না, আপনাদের আমার দেখতে হবে, আমাদের দেখতে হবে ওই ব্যক্তির নাম হচ্ছে ইনসান, ওই ব্যক্তি একজন মানুষ, মানুষের উপকারে মানুষ আসবে, আপনার সামর্থ্য থাকলে তাকে সহযোগিতা করবেন, কি বলেন? সামর্থ্য থাকলে সহযোগিতা করবেন। এখন যেই রকম বিপদে পড়েছে আপনার ওই রকম বিপদ থেকে তাকে সহযোগিতা করার আপনার কোনো সুযোগ নেই, তখন আপনি কি করবেন? তখন আপনি আল্লাহর দরবারে তার জন্য দোয়া করবেন যে আল্লাহ আমাকে তো তুমি সামর্থ্য দাও নাই, এই তোমার এই বান্দা যে ধরনের বিপদে পড়েছে তাকে সহযোগিতা করার মতো সামর্থ্য তুমি আল্লাহ আমাকে দাও নাই, তো আল্লাহ আমি তোমার দরবারে তার জন্য দোয়া করি, তুমি আল্লাহ তো পারো তাকে রক্ষা করো, ও আল্লাহ তুমি তাকে রক্ষা করো। একদিন দেখবেন যখন আপনি বিপদে পড়বেন, আপনি মানে আপনার, এটা জ্ঞান দ্বারা বুঝে নিতে, যখন আপনি বিপদে পড়বেন দেখবেন আল্লাহ আপনাকে সাহায্য করবে। এগুলো হচ্ছে ইসলামের শিক্ষা। কথা বুঝতে পেরেছেন? তো এই ধরনের মনোভাব যেই ব্যক্তির মধ্যে আছে সেই তো প্রকৃত আশিকের রসুল।
সেই তো প্রকৃত আল্লাহর বান্দা, সেই তো প্রকৃত কুরআন সুন্নাহ অনুসারে। কথা বুঝতে পেরেছি? এর জন্য আমরা শুধু আশেকের রাসূল দাবি করলে হবে না, আমাদের চলনে বলনে আখলাকের মধ্যে রসুলের চরিত্র থাকতে হবে। আমি কিন্তু অনেকগুলো কথা খুব অল্প কথার মধ্যে শেষ করব, আগেই বলেছেন মনোযোগটা অত্যন্ত প্রয়োজন। তাহলে একটা কি পতঙ্গ যদি দেখেন, সেটাও কিন্তু ইনসানের আগে সৃষ্টি হয়েছে। তা আল্লাহ কোরআন শরীফে কি বলেছেন, সপ্ত আসমান সপ্ত জমিন, আবার মনে করিয়ে দিচ্ছি, সপ্ত আসমান সপ্ত জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র থেকে শুরু করে জিন ইনসান থেকে শুরু করে জীব জন্তু থেকে শুরু করে একটি কীট পতঙ্গ পর্যন্ত, তো প্রতিটি মখলুকাত আল্লাহ কি করে উপাসনা করে, যার কারণে ওই সৃষ্টির প্রতি ভালোবাসা বলেছি না, এটা বোঝার প্রয়োজন আছে কি নেই আমি বুঝিয়ে দিচ্ছি। এখন চট্টগ্রাম টাউন, এক সময় এটা গ্রাম ছিল, কি বলে ছিল না, আবার অনেকেই গ্রামে থাকে বা গ্রামে বেড়াতে যান, টাউনে যারা থাকেন কি বলেন জান না, তো রাস্তা দিয়ে যখন হেঁটে যান, এখন তো ওই অট্টালিকার কারণে আপনার ওই গাছপালা সব কেটেই ফেলেছে টাউনের মধ্যে, ম্যাক্সিমাম খুব গাছপালা যে পরিমাণ থাকা উচিত সেই পরিমাণ নেই, কি বলেন, সেই প্রতিটা টাউনে, ঢাকা টাউনের যে অবস্থা চট্টগ্রাম টাউনেরও একই অবস্থা অবস্থা। তো লক্ষ্য করে দেখেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যাচ্ছে তো হেঁটে যাচ্ছে, হুট করে দেখবেন ওই ডালপালা যদি থাকে, আমি টাউনের কথা, এখন টাউনের গাছপালা পাওয়াই দুষ্কর, আর যদি থাকেও বা গ্রামে গঞ্জে যখন হাঁটে হেঁটে যাচ্ছে, তো লাফ দিয়ে যে গাছের ডাল নিচে লাফ দিয়ে একটা গাছের ডাল ভেঙে ঘুরাতে ঘুরাতে চলে যায় না, চোখে পড়ে এরকম। আচ্ছা, ছোট ছোট গাছ যদি থাকে এই হাসি রসের মধ্যে এই উপরে ফেলে গাছটা ঘুরাতে ঘুরাতে হেঁটে হেঁটে যায় না, যায় কি যায় না, যায় তো। আবার দুষ্ট ছেলে পেলে একটা আরেকটার পাশার মধ্যে বাড়িও মারে, যায় কি যায় না বলো। এখন গাছ আল্লাহর জিকির করে না, কি বলে আল্লাহর কোরআনে তো তাই বলে, গাছ আল্লাহর জিকির করে তো। এখন গাছ বলবে, ডাল বলবে যে আল্লাহ আমি তো তোমার জিকির করছিলাম, আমার অপরাধ আমাকে উপরে ফেললো কেন, গাছের ডাল ভাঙলো ওই ডাল তো আল্লাহর জিকির করছিল, তো বলবে আল্লাহ আমার অপরাধটা কি, আমাকে আমাকে ভাঙলো কেন, গুনাহগার হবেন কি হবেন না, এতদিন না জেনে করেছেন গুনাহগার হন না, এখন জেনে গেছেন করা যাবে, এটা মনে রাখতে হবে, না জেনে গুনাহ করলে আল্লাহ ক্ষমা করে দেন, কি বলেন দেন না, কিন্তু ক্ষমা চাইতে হবে তো, মনে মনে চেয়ে ফেলবেন, কি বলেন আল্লাহ ক্ষমা করে দেবেন। লক্ষ্য করে দেখেন,
আপনি একটা বাড়ি করবেন, তো ওইখানে গাছপালা থাকে না, থাকে কি থাকে না? থাকে তো। এখন বা ফসল বুনবেন, সেখানে গাছ থাকে না? যেটাকে আপনারা আগাছা বলেন, আপনারা কি আমার কথা বুঝছেন? তো জবাব দেন না কেন? সরকারি ভাষায় বর্ণনা করব না তো? এটা তো আউটার ডিস্ট্রিক্টের মানুষও আছে, জবাবটা দেবেন তো। জবাবের মধ্যে কি আছে না, এটা খালি বললে হবে না। এটা মসজিদ না, এরকম মসজিদে তো আমরা নামাজ পড়ি, পড়ি কি পড়ি না? যখন ফরজ নামাজ পড়ি, সম্মানিত আলেম সাহেবরা কি বলেন? একজনের গায়ে একজন লেগে দাঁড়ান, ফাঁক রাখা যাবে না, বলেন কি বলেন না? কারণ যদি ফাঁক থাকে, শয়তান ওই ফাঁক দিয়ে ঢুকে যাবে। তো প্রশ্ন করতে পারেন যে হুজুর, তো শয়তান কি ফাঁক দিয়ে ঢুকে আমাদের সাথে নামাজ পড়বে? মোটেই না। শয়তান যিনি ইবাদত করছে তাকে ডিস্টার্ব করার জন্যই ফাঁক দিয়ে দিল। কথা বুঝতে পেরেছেন? তো এই মাহফিলের মধ্যে কি শয়তান আসার নিষেধ আছে? আমি জিজ্ঞেস করছি কেন, যদি মনটা এদিক সেদিক চলে যায়, যাতে জবাবের ভিতরে সওয়াব তো আছে, তো মনটা এদিক সেদিক গেলে মাহফিলের মধ্যে চলে আসবে না? আসবে কি আসবে না? আসবে। কারণ জবাবের মধ্যে কি আছে? দেবেন জবাব, দিলে লাভ হবে কার? তো এতই যখন বুঝেন তাহলে জবাবটা দিয়ে আমি কি আমার জন্য হেদায়েতের বয়ান করছি না আপনাদের জন্য? আমাদের জন্য। বুঝলে জবাবটা দিয়ে না তো সমস্যা। তো যেটা বুঝাচ্ছি, তো ফসল বুনবেন, তো গাছ থাকে না, ওটাকে বলা হয় আগাছা, বলা হয় কি না? তো ওইটা যদি নিধন না করেন তাহলে ফসল বুনতে পারবেন? লাঙ্গল চালানো যাবে? যাবে। তাহলে বুঝতে হবে বিনা প্রয়োজনে কোনো গাছ কাটা যাবে। এখন বাড়ি করবেন, সেখানে গাছ আছে, কাটতে হবে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। ফসল বুনবেন, ফসল বোনার জন্য গাছ কাটতে হবে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। কিন্তু বিনা প্রয়োজনে কোনো গাছ যদি আপনি কাটেন, কোনো গাছ যদি আপনি নিধন করেন, আপনি আল্লাহর দরবারে গুনাহগার হয়ে যাবেন। এবার বুঝতে পেরেছেন? লক্ষ্য করে দেখেন, তাহলে বিনা প্রয়োজনে আল্লাহর কোনো সৃষ্টিকে আঘাত করা যাবে না। তাহলে লক্ষ্য করে দেখেন, আপনার যেটা কোরআন শরীফের মাধ্যমে, কোরআন সুন্নার মাধ্যমে যে প্রাণী আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন, সেটা আমরা আল্লাহর নামে জবাই করে খেতে পারব, কারণ কোরআন আমাদের অনুমতি দিয়েছে, আল্লাহ আমাদের অনুমতি দিয়েছে, রসুল আমাদের অনুমতি দিয়েছেন, যার কারণে আমরা আল্লাহর নামে সেই পশু পাখি জবাই করে আমরা খেতে পারব। কিন্তু যে প্রাণী আমাদের জন্য আল্লাহ হালাল করেন না, তাদেরকে হত্যা করা যাবে না? কোন প্রাণী ধ্বংস করা যাবে না? হ্যাঁ না, যাবে না? যেমন আমি আপনাদেরকে সায়েন্স দিয়ে একটু বুঝাই, লক্ষ্য করে দেখেন, এখন বিভিন্ন প্রকারের
এই যে ফসলের মধ্যে আপনার বিভিন্ন রকম এখন ইদানিং ভাইরাস মানুষকে বলে না, ওনার ভাইরাস রোগ হয়েছে, কি বলে জ্বর, এই ফিভারটা ভাইরাস বলে কি বলে না? বলে ফিভার মানে জ্বর, এই জ্বরটা কি ভাইরাস বলে কি বলে না? এখন ফসলের মতো এসেছে কি ভাইরাস, এটার কারণটা কি? আমরা জীব বৈচিত্র্যকে তো ধ্বংস করে ফেলছি, জীব বৈচিত্র্যকে তো ধ্বংস করে ফেলছি। যেমন ব্যাংক, ব্যাংক এই ব্যাংক ধরে ধরে বিদেশে রপ্তানি করে দিচ্ছে না, আমি কি মিথ্যা বলছি? তো ব্যাংকে কি করত, ব্যাংকে পোকা মাকড় গুলো খেত, তারপরে ধরেন কেঁচো, কেঁচো এই যে আপনার জমির এই উর্বরতা শক্তি বৃদ্ধি করত, বিভিন্ন রকমের আপনার কীটনাশক দিয়ে এগুলোকে ধ্বংস করে ফেলছে, বিভিন্ন রকমের স্প্রে করে আপনার যেগুলো আপনার সহকারী পোকা এগুলোকে মেরে ফেলছে, যেগুলো আপনার বিষাক্ত পোকাকে ধ্বংস করত সেই পোকাকে শেষ করে ফেলছে, যার কারণে আমাদের রিজিকের উপরও হামলা হচ্ছে, যার কারণে এখন বলছে না এখন আবার পুরনো পদ্ধতিতে ফিরে যাও, তো নতুন পদ্ধতি এনে অধিক ফলনের আশা দিয়ে জীব বৈচিত্র ধ্বংস করার প্রয়োজনটা কি ছিল? এইবার বুঝতে পেরেছেন, প্রতিটা প্রাণী আল্লাহ কোনো কারণ ছাড়া কোনো প্রাণীকে আল্লাহ সৃষ্টি করে না, তাহলে সৃষ্টি তো ধ্বংস করা যাবে না। আমি একটু উদাহরণ দিচ্ছি, এরকম উদাহরণ দিলে আমি অনেক দিতে পারি, কথা বুঝতে পেরেছেন? এরকম উদাহরণ দিলে আমি অনেক দিতে পারি। তো এইভাবে যদি আল্লাহ সৃষ্টিকে ধ্বংস করা হয় তাহলে বৈরী ভাব তো আল্লাহ দেখাবেন, কথা বুঝতে পেরেছেন? তাহলে বিনা প্রয়োজনে আল্লাহর কোন সৃষ্টি ধ্বংস করা যাবে না। এগুলো তো বুঝতে হবে, তাহলে লক্ষ্য করে দেখেন, যার জন্য যেগুলোকে আল্লাহ হালাল করেছেন এগুলো আল্লাহর নামে কোরবানি দিয়ে আমরা খেতে পারি, কথা বুঝতে পেরেছেন? এছাড়া কোনো প্রাণীকে আমরা ধ্বংস করতে পারবো না। এখন আপনি জঙ্গলে গিয়েছেন, আত্মরক্ষামূলক বাঘে হামলা করেছে, আত্মরক্ষামূলক যদি বাঘ আপনার হাতে মারা যায় তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন, সুবহানাল্লাহ। সাপ আপনাকে ধ্বংস করতে দংশন করতে আসছে, তখন আত্মরক্ষামূলক যদি সাপ মারা যায় আপনার হাতে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন, সুবহানাল্লাহ। কিন্তু বিনা প্রয়োজনে কোন প্রাণী হত্যা করা যাবে না, যাবে না। তো যেখানে এগুলা কি ইসলামের শিক্ষা না? এগুলা কি কোরআন সুন্নাহর শিক্ষা না? কি বলেন? শিক্ষা তো এগুলো আমাদের জানতে হবে, কোরআন সুন্নাহর শিক্ষা, ইসলামের শিক্ষা। তাহলে যে ইসলামে একটা বিনা প্রয়োজনে একটা গাছ নিধন করতে নিষেধ করেছে, পশু পাখি হত্যা করতে নিষেধ করেছে, সেই ইসলাম ধর্মের অনুসারী হয়ে মানুষ হত্যা করা যাবে না? যাবে না? এগুলা আমাদের বুঝতে হবে, যে ইসলাম সৃষ্টির প্রতি ভালোবাসা দেখাবে তো ইনসানের প্রতি কি বৈরী ভাব দেখাবে না? যার জন্য আমি সবসময় বলি, মানুষ হত্যা করে আল্লাহ পাওয়া যাবে না, মানুষকে পঙ্গু করে আল্লাহ পাওয়া যাবে না, মানুষকে আহত করে আল্লাহ পাওয়া যাবে না, এতিমের হক গরিবের হক গজব করে আল্লাহ পাওয়া যাবে না, ওই মানুষের উপর অত্যাচার অবিচার করে আল্লাহ
ব্যবস্থার মধ্যে এটা আমাদের বিশ্বাস করতে হবে। তাই আল্লাহ সৃষ্টিকে ভালোবাসতে হবে। আল্লাহ সৃষ্টিকে কি করতে হবে? ভালোবাসতে হবে। তো ভালোবাসতে যদি হয় তাহলে ভালোবাসতে জানতে হবে না? হবে কি হবে না? হবে। লক্ষ্য করে দেখেন, ভালোবাসা দিবস পালন হয়? উত্তর দিয়ে কিন্তু যেটাকে ইংরেজিতে বলে ব্যালেন্স বলে কি বলে না? ভালোবাসা দিবস হয়। বাংলাদেশও ঘটা করে পালন করে না, করে কি করে না? ভালোবাসা দিবসে দেখা যায় কি? পার্কে গেলে ভালো দেখা যায় না, রাগ হয়ে না ছেলে পেলে অত রাগ হইতে পারে। তা আমি কি আপনাদের ভালোর জন্য বলছি না খারাপের জন্য বলছি? আবার বুড়া কালেও তো অনেকবার ভীমরুতি হয়, তো অনেকে রাগ তো হইতেই পারে। তা আমি কথাগুলো কি ভালোর জন্য বলছি না খারাপের জন্য? হ্যাঁ, এখন এই জোড়া জোড়া হাতে দেখেন কি দেখেন? এখন টাউনের হাওয়া গ্রামেও তো লেগেছে, সেখানেও তো দেখা যায়। যাই কি জান এই ব্যহায়াপনের নাম কি? ব্যালেন্স ডে, ভালোবাসা দিব। লক্ষ্য করে দেখবেন আমি ভালোবাসা কাকে বলে শিকার প্রয়োজন আছে কি না? আছে। কুরআন সুন্নাহর আলোকে শিকার প্রয়োজন আছে কি না? আছে। শিখবেন? জি। তাহলে ভালোবাসা শিখাবো আজকে? জি। এইটা শিখাই কিন্তু বয়ান শেষ করবো আমি, আর লম্বা চুলার দিকে আজকে যাবো। ঠিক আছে, তাহলে শিখে আগে লক্ষ্য করে দেখেন, মাতা পিতার প্রতি ভালোবাসা আছে? আছে। সন্তানে? আছে। ভাই বোনের প্রতি ভাই বোনের ভালোবাসা আছে? আছে। আছে কি নেই? আছে। আছে। স্বামী স্ত্রীর ভালোবাসা আছে? আছে। আছে কি নেই? আছে। আছে। মানুষ একজন মানুষ বিপদে পড়েছে, তার ভালোবাসা যদি না জাগে তাকে আপনি সহযোগিতা করবেন না? কারো প্রতি যদি ভালোবাসা না জাগে সহযোগিতা করবেন না? কথা বুঝতে পেরেছেন? তাহলে যার জন্য ওই ফাদার ডেও করার, ফাদার ডে মাদার ডে করেন না? আরে বলেন না, মাতৃ দিবস পিতৃ দিবস এবার বুঝেছেন? করেন কি করে না? করে কি করে না? আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, কথা বুঝতে পেরেছেন? আমরা যারা মুসলমান, আমরা যারা কোরআন সুন্নার অনুসারী, প্রত্যেক দিন আমাদের জন্য ভালোবাসা দিবস। কারণ পিতা মাতা ভালোবাসা, আমি ভালোবাসাটা ফাইনালটা পরে বুঝাবো, আগে যাই ভালোবাসাটা বুঝাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? এই ভালোবাসা চলে যাবে কিন্তু আল্লাহ পর্যন্ত, এটা আমি পরে বুঝাচ্ছি। আগে গ্রাস লেভেল থেকে বুঝাইতে হবে না, কি বলেন? মাটি থেকে বুঝাতে হবে না? আমাদের সাথে মাটির সাথে সম্পর্ক না, আগে আমি গ্রাস লেভেল বুঝাই, তারপরে এটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবো। ঠিক আছে, আগে নিচে থেকে একটু বুঝে যে কি বলে মাতা পিতার খেদমত এটা ইবাদত না? কি বলে মাতা পিতার খেদমত এটা ইবাদত না? কোরআন বলেছে না? বলেছে। সুন্নাহ বলেছে না? বলেছে। বলেছে তো? তো লক্ষ্য করে দেখেন, আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, আমরা যারা মুসলমান,
আমাদের জন্য প্রতিদিনই ফাদার্স ডে, আমাদের জন্য প্রতিদিনই মাদার্স ডে। এটার জন্য আপনার ঘটা করে ভালোবাসা দিয়ে এই পিতৃ দিবস মাতৃ দিবস পালন করার কোন দরকার না, ভালোবাসা দিবস নাম দিয়ে ব্যাহাপনা করার কোন প্রয়োজন না। যদি আমরা সত্যিকারের কোরআন সুন্নাহর অনুসারী হই, কোরআন সুন্নাহর দিকে যদি আমরা তাকাই, কথা বুঝতে পেরেছি? এর জন্যই ইসলাম কুতু মুখে মুখে বললে তো হবে না, এর জন্যই বলেছি চলনে বলনে আখলাকের মধ্যে কোরআন সুন্নাহর আদর্শত থাকতে হবে। সেই প্রকৃত মুসলিম, সেই প্রকৃত ইসলাম ধর্মের অনুসারী। আমি বলি চাপাবাজির উপর ইসলাম প্রতিষ্ঠিত না, ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে কোরআন সুন্নাহর সুনির্দিষ্ট দলিলের উপর। কথা বুঝতে পেরেছি? এগুলো আমাদের মনে রাখতে হবে, যার কারণে মাতা পিতার খেদমত এটা সন্তানের জন্য কি ইবাদত। এখন অনেকের ভিতরে আক্ষেপ আসবে, আমি মা বাপের সাথে তো বিয়াদবি করেছি, এখানে স্বীকার করার কোনো দরকার নেই, আমি কাউকে লজ্জা দিতে এখানে বসি না, আমি ইসলামের দিক নির্দেশনা দিতে বসেছি, কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনা দিতে বসেছি, আমি কাউকে এখানে লজ্জা দিতে বসি না, আর আমি কারো বিরুদ্ধে এখানে আসি না। কথা বুঝতে পেরেছেন? লক্ষ্য করে দেখেন, তাহলে যদি বাপ মার সাথে খারাপ ব্যবহার করে থাকে, আজকে যে বাড়ি গিয়ে বাপ মার চরণ ধরে ক্ষমা চাইবেন, দেখবেন বাপ মার মন অনেক বড়, আপনাকে ক্ষমা করে দেবে। কথা বুঝতে পেরেছেন? বাপ মার মন অনেক বড়, আপনাকে ক্ষমা করে দেবে। এখন বাপ মাকে তো বাড়ি থেকে বের করে দিয়েছেন, এরকম আছে না? এরকম আছে না? আছে না? এরকম বাপ মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, খুঁজে বের করে কোথায় গেছে খুঁজে বের করে, বের করে দুই পা ধরে বাচ্চা, দেখবেন বাপ মার অনেক মন অনেক বড়, আপনাদের ক্ষমা করে দেবেন। যারাই করেছেন তাদেরই করেছে, ক্ষমা করে। কথা বুঝতে পেরেছেন? আবার অনেকের এই ভিতরে এমন আক্ষেপ জাগবে যে আমি তো বাপ মার সাথে বিয়াদবি করেছি, এখন তো কেউই বেঁচে নেই, এখন আমার কি করব? কি বলে আক্ষেপ এটা আছেন না? অনেকের সেই উত্তর আমি দিয়ে দিচ্ছি, আপনি যদি সামর্থ্য থাকে, কথা বুঝতে পেরেছেন? যারা সামর্থ্য আছে, যাদের টাকা পয়সা বাপ মার জন্য খরচ করতে পারবেন, তাদের জন্য আমি বলছি বাপ মার মৃত্যুবার্ষিকীতে একটু কোরআন খতম দিয়ে দেন, সম্মানিত আলেম সাহেব দিয়ে কোরআন খতম দিয়ে দেন, তারপরে একটু দরুদ মিলাদ করিয়ে আল্লাহর কাছে ওনাদেরকে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করতেও পারে, এটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করবে। আচ্ছা, যার সামর্থ্য নেই তিনি কি করবেন? যার সামর্থ্য আছে তার জন্য আরেকটা অপশন আছে, এই বা যিনি যার সামর্থ্য আছে তিনি এই অপশনটা নিতে পারবেন, সেটা কি? এখন সামর্থ্য নেই কি করবেন? নামাজ পড়ে আল্লাহ দরবারে দুই চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাইবেন, সেটা বিত্তবান ব্যক্তিও চাইতে পারে, আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দিতেও পারে, আল্লাহর ইচ্ছার উপর ডিপেন্ড করবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এগুলো করা যায়, কিন্তু বাপ মার সাথে বিয়াদবি চলবে না। আমাদের সময় একটা ছিল, কথা বুঝতে পেরেছেন? আজকালকার আমি সব ইয়াং ছেলেমেয়েদের বলছি না,
বা লোকজনদের বলছি না, আমাদের সময় একটা সময়ই ছিল যখন ধরেন কোনো মুরব্বি হেঁটে যাচ্ছে, কোনো ছেলে পেলে, আমি জীবনে কোনোদিন সিগারেট পান করি নাই, ধূমপান করি নাই, কথা বুঝতে পেরেছি? এটা হলো ডিফারেন্ট থিং। আমি দেখেছি অনেক ছেলে পেলেকে আমি দেখেছি যে এদিকে সিগারেট ধূমপান করছে, কোনো মুরব্বি পাড়া মহল্লার কোনো মুরব্বি বা সম্মানিত কোনো আলেম হেঁটে যাচ্ছে, হুট করে এটা পায়ের নিচে দিয়ে আপনার না দেখে মতো রাখতো, ধোঁয়াটা এরকম এরকম করে আপনার সরিয়ে দিত, কি বলে? এবং পাড়া মহল্লার সম্মানিত ব্যক্তিদের দেখলে বা মুরব্বি, এক কথায় মুরব্বি দেখলে বা সম্মানিত আলেম দেখলে বলতো আসসালামু আলাইকুম, ওনারা বলতেন ওয়ালাইকুম আসসালাম, কি বলে? এখন কি সচরাচর এগুলো চুপি করে নাকি আরো বেশি করে টানে? বাচ্চা কাচ্চারা তো আদব শিখছে না, বেয়াদব হয়ে বাচ্চা কাচ্চাদেরকে তো আদব শিক্ষা দিতে হবে, সর্বপ্রথম বাপ মাকে শিক্ষা দিতে হবে, কথা বুঝতে পেরেছেন? তারপরে সেটা স্কুলে করুক আর মাদ্রাসায় করুক, শিক্ষক যারা তাদের দিতে হবে, কথা বুঝতে পেরেছেন? এই বাচ্চাদেরকে বেয়াদব বলার তো, এদেরকে ছোটবেলা থেকে যদি ওইভাবে পরিচর্যা করা হতো এইগুলো তো এরকম বেয়াদব হতো না। তো শুধু তাদের দোষ দিলে তো হবে না, গার্জিয়ানদেরও তো দোষ আছে, তো এইগুলো তো লক্ষ্য করতে হবে। এটাও কি ইসলামের শিক্ষার মধ্যে পড়ে না? পড়ে, পড়ে কি পড়ে না? এগুলো তো লক্ষ্য করতে হবে, এগুলো তো লক্ষ্য করতে হবে। ওই আমলে শিক্ষকদের পায়ে ধরে সালাম করত, আলেমদের পায়ে ধরে সালাম করত, এখন আলেম লাঞ্ছিত হয় না, শিক্ষক লাঞ্ছিত হয় না, কারণ এগুলো লক্ষ্য করার প্রয়োজন আছে কি নেই? এগুলো সবাইকে তো লক্ষ্য করতে হবে, সবাইকে মিলেই সমাজ, সবাইকে মিলেই কি সমাজ, আবার সমস্ত সমাজ মিলেই একটা দেশ, কথা বুঝতে পেরেছি? আমরা যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে তাকাই তাহলে এগুলো তো আমাদের লক্ষ্য করতে হবে, হবে কি হবে না? হবে, তাহলে তো আর বাপমার উপরে হাত উঠে না। এর জন্যই বলেছি আমাদের ইসলামের শিক্ষা হচ্ছে আমাদের প্রতিদিনই পিতৃ দিবস, প্রতিদিনই কি মাতৃ দিবস, ঘটা করে একদিন, এগুলো হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রির কাজ। এখন পশ্চিমা বিশ্ব বললে এখন পশ্চিম দিকে ফিরে কিন্তু আমি নামাজও করবো, করি কি করি না? কারণ কাবা ঘর পশ্চিম দিকে আমাদের দেশ থেকে, কথা বুঝতে পেরেছেন? তো আমি সেটা বলছি না, এটা হচ্ছে যে ওয়েস্টার্ন কান্ট্রি যেটাকে বলা হয়, যেটাকে ইউরোপিয়ান কান্ট্রি বলা যায়, কথা বুঝতে পেরেছেন? বা এই ধরনের যে দেশগুলো আমেরিকা বা অস্ট্রেলিয়া, কথা বুঝতে পেরেছেন? এগুলো এক একটা মহাদেশ, কথা বুঝতে পেরেছেন? এদিকে যদি লক্ষ্য করেন এই সমস্ত দেশ থেকে পিতৃ দিবস মাতৃ দিবস আমাদের দেশে এসেছে। যারা কোন অসুবিধা নাই হইতে দাও, কিন্তু ইন ব্যাকিং অ্যাক্সিডে এই সমস্ত দেশের তুমি কথা বুঝছুন না, আর যেটার নাম বলতে লাগুন ইতারা, কিন্তু ইতারা তো জিকিতে, কথা বুঝতে পেরেছেন? এই তো লক্ষ্য করে দেখেন, ওদের আমি বিরুদ্ধে কিছু বলছি না, কিন্তু ওদের কালচার তো আমাদের ইসলামের কালচারের সাথে ম্যাচ করে না, কথা বুঝতে পেরেছেন? ওদের কালচার তো ওরা কি করে, ওদের লাইফ স্টাইল, আমি ওনাদের বিরুদ্ধে বলছি না কিন্তু আমি বুঝাচ্ছি আপনাদেরকে, বুঝানোর জন্য, কারণ ইয়াং ছেলে পেলে আজকে আমি বেশি দেখেছি, বৃদ্ধ আমি কম দেখেছি,
কথা বুঝতে পেরেছেন? বয়স্ক লোকের সংখ্যা আজকে কম, বৃদ্ধ লোকের সংখ্যা আজকে কম, ইয়াং ছেলে পেলেদের সংখ্যা আজকে বেশি। এর জন্য আমি বৃদ্ধদের জন্য বলছি, মধ্যবয়সীদের জন্য বলছি, ইয়াং জেনারেশনের জন্য বলছি। কথা বুঝতে পেরেছেন? বক্তব্যটা সবার জন্য। কথা বুঝতে পেরেছেন? তো লক্ষ্য করে দেখেন, ওদের আমাদের বাপ মা যেমন না খেয়েও সন্তানকে খাওয়ানোর চেষ্টা করে, কথা বুঝতে পেরেছে? ওদের দেশে কোনো অভাব নেই, অভাব নেই, যার কারণে কিন্তু ছেলেবেলারা যখন আপনার কামানোর মতো উপযুক্ত হবে, ধরেন 17, 16, 17 যখন হয়ে যাবে, তখন তারা বলে এখন তোমরা নিজেরা কাজ করে নিজেরা এখন তোমরা লেখাপড়া চালিয়ে যাও। কথা বুঝতে পেরেছে? নিজেরা চালিয়ে যাও, আমাদের সেই অবস্থান নেই। কথা বুঝতে পেরেছে? বাপ মা কি ছেলে মেয়েদেরকে বাপ মারা ছেড়ে দেয়, তো ছেলেদের ভাবে ছেলে মেয়ে মেয়েরা বড় হয়। কথা বুঝতে পেরেছে? আবার যখন ছেলে মেয়েরা বড় হয়ে যায়, বাপ মার প্রতি তো আর সেই ভালোবাসা নেই। কথা বুঝতে পেরেছেন? তো বাপ মারা যখন কাজ করতে পারে না, তো ওই বৃদ্ধ আশ্রমে ওদেরকে ছেড়ে দিয়ে আসে। কথা বুঝতে পেরেছেন? ওই ফাদার্স ডে বাপের লোকে দেখা করতে যায় বছরে একদিন, মাদার্স ডে বছরে একদিন দেখা করতে যায়। তো এই কালচারের কি আমাদের কোনো প্রয়োজন আছে? না। এই শিক্ষার কি আমাদের কোনো প্রয়োজন আছে? না। প্রয়োজনটা কি বলে নাও? এর চাইতে আমাদের জন্য তো প্রত্যেক দিনে পিতৃ দিবস, প্রত্যেক দিনে মাতৃ দিবস। আমাদের তো ইসলাম শিক্ষা দিয়েছে বাপ মা যতক্ষণ পারে ততক্ষণ সন্তানদেরকে খাওয়াচ্ছে, আবার সন্তান বড় হয়ে বাপ মার সেবা করছে। এটাই তো ইসলামিক কালচার। তো এখান থেকে আমরা বের হবো কেন? আর আমাদের ঘটা করে ব্যালেন্সটাইন্স ডে ভালোবাসা দিবস পালন করার তো কোনো দরকার নেই। প্রত্যেক দিনে আমাদের পিতৃ দিবস, তো বাপমার ভালোবাসা আছে না? আছে। আছে কি নেই? আছে। ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা আছে না? আছে। ভাই বোনের ভালোবাসা আছে না? আছে। স্বামী স্ত্রীর ভালোবাসা আছে না? আছে। প্রতিবেশীর প্রতি ভালোবাসা আছে না? আছে। এটা তো ইসলামেরই শিক্ষা। মানুষ প্রতি মানুষের ভালোবাসা আছে না? আছে। ভালোবাসা দিবস তো প্রত্যেক দিনে আমাদের, আমাদের আবার ঘটা করে একদিন ভালোবাসা করে বেহারা পড়া করার লাইসেন্স দেওয়ার প্রয়োজনটা কি? এবার বুঝতে পেরেছে যে এই সংস্কার গুলার প্রয়োজন আছে কি নেই? প্রয়োজন আছে। তাই আল্লাহ রসুল বলেছেন, নিজকে নিজে যে সংশোধন করতে পেরেছে সে আল্লাহকে আল্লাহকে চিনেছে। কথা বুঝতে পেরেছে? তা আগে অন্যের দিকে না তাকিয়ে নিজের ভুল ত্রুটির দিকে তাকাতে হবে, নিজের দিকে তাকাতে হবে, তারপর নিজের সংশোধন হবে, অন্যকে সংশোধন করার চেষ্টা করতে হবে। এবার বুঝতে পেরেছে যে আগে নিজেকে নিজেকে সংশোধন করার চেষ্টা করতে হবে, তারপর আগে নিজেকে সংশোধন করে নিজের কি মমিন হতে পেরেছেন কিনা, রু কাল সের খাফি আফা নাফস এগুলো প্রজ্বলিত হলো কিনা, আপনার কালবের মধ্যে আল্লাহর আরশ হলো কিনা, সেদিকে আগে লক্ষ্য করতে হবে। কি বলেন? তারপর অন্যের ভুল ত্রুটির দিকে লক্ষ্য করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এইগুলো এবার বলতে পারেন সবার ভিতরেই একটা কি কিউরিয়োসিটি চলে এসেছে, যে সেটা কি, যে আল্লাহর সাথে কিভাবে প্রেম করব। তো এটা তো আল্লাহই শিখিয়ে দিয়েছে, প্রমাণ কোরআন শরীফ, রসুল শিখিয়ে দিয়েছে, প্রমাণ হাদিস শরীফ। এবার বুঝে গেছেন? এই লেভেলে বুঝে গেছেন নাকি আরো বুঝাতে হবে? বুঝে গেছেন না? তো চলুন আমরা
ওদিকে চলে যায়। সেটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, হ্যাঁ রাসূল, আপনি যিনি জানিয়ে দিন, যদি তারা আপনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। তাহলে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। আল্লাহ বলেছেন না কোরআন শরীফে? বলেছেন তো? আমি এটা নিয়ে খুব বেশি বিস্তারিত যাব না, কিন্তু বুঝতে পারেন মতো বুঝিয়ে, ঠিক আছে? আল্লাহ রাসূল কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বালা ইয়ুমিনু ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসিহি মাহদি, মুত্তাফাকুন আলাইহি। এটি বুখারী মুসলিম শরীফের হাদিস। কথা বুঝতে পেরেছেন? এখন আল্লাহ কি বলেছেন সেটাও বললাম, রসুল কি বলেছেন সেটাও বলবো। কি বলে? অর্থটা বলবো, হাদিস শরীফটা বুঝেছি, এই তো। আচ্ছা, এখন আল্লাহর হুকুম আমাদের জন্য কি? আল্লাহর হুকুম পালন করতে হবে না? হবে কি হবে না? হবে তো। আল্লাহ হুকুম করেছেন কি? আল্লাহ রসুলের ভালোবাসা কার ভালোবাসা? তাহলে রসুলকে ভালোবাসতে কে হুকুম করেছে? আল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখেন, তাই আল্লাহ রাসূল বলেছেন যে কি, আয় আমার উম্মতরা, এখন হাদিস শরীফের অর্থ বলছি, আয় আমার উম্মতরা, যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা ভাই বোন স্ত্রী পুত্র ধন সম্পত্তি এমনকি তোমাদের প্রাণের চাইতে, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের উম্মত বলে স্বীকৃতি দেব না। কথা বুঝতে পেরেছেন? উম্মত বলে স্বীকৃতি দেব, যতক্ষণ পর্যন্ত তো রসুলের ভালোবাসার উপর আল্লাহ রসুল এত গুরুত্ব দিলেন। যেহেতু আল্লাহ বলেছেন রসুলের মাধ্যমে ভালোবাসাটা কার, রসুলের মাধ্যমে ভালোবাসা কার, আমি অবাককাণ্ড মিথ্যা হাদিস নাম দিয়ে কিভাবে বের হয়। একজন বলেছে তিনি নেটের থেকে জোগাড় করেছেন। সেদিন আমার কাছে জিজ্ঞেস করলো, তিনি নেটের থেকে নাকি জোগাড় করেছেন, রসুলরে ভালোবাসতে বলে মানুষ গরিব হয়ে যাবে। আজ এটা জোগাড় করলে কোথা থেকে? গুয়া হাদিস, কোন নেটের থেকে জোগাড় করেছে? কথা বুঝতে পেরেছেন? নেটের থেকে জোগাড় করেছে। আমি গুয়া হাদিস এটা পাইছেন, এটা আমি নেটের থেকে এনেছি, আমার বিশ্বাস হয় না, আমি যাচাই করার জন্য আমি আপনার কাছে এসেছি। কথা বুঝতে পেরেছেন? কিভাবে আল্লাহ রসুলের অপপ্রচার হচ্ছে, মানে অকল্পনীয়। কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, তো এখন আল্লাহ, আমি একটা উদাহরণ যদি না দেই আপনারা বুঝবেন না। হ্যাঁ না, তো একজন লোক তার স্ত্রী পুত্র সন্তানদের নিয়ে, মাতা পিতাকে নিয়ে, কিছু ধন সম্পদ নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। লঞ্চটি যখন মাঝ নদীতে গেল, দেখা যাচ্ছে লঞ্চটি আস্তে আস্তে পানির মধ্যে
নিমজ্জিত হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে। ওই ব্যক্তি নিজে বাঁচতে চেষ্টা করবে নাকি সবাইকে নিয়ে বাঁচতে চেষ্টা করবে? নিজে বাঁচতে, নিজে বাঁচতে চেষ্টা করবে না। যদিও মানুষ বলে আমি আমার মা বাপকে আমার জান থেকে বেশি ভালোবাসি, স্ত্রীকে আমি আমার জান থেকে বেশি ভালোবাসি, আমার সন্তানকে আমার জান থেকে বেশি ভালোবাসি। জান আসমতামূলক যখন হামলা হয় তখন বোঝা যায় যে কে কারে কত ভালো। হ্যাঁ, ওই ব্যক্তি নিজে বাঁচতে পারলে তারপর সবাইকে বাঁচাতে সে চেষ্টা করবে, কি বলে? তাহলে সবচাইতে প্রিয় কি? জান, নিজে জান বা প্রাণ, কি বলে? তাই তো, বা রূপ, আরবিতে যদি বলেন রূপ, কথা বুঝতে পেরেছেন? নিজের প্রাণ। তাই আল্লাহ রাসূল বলেছেন এটা, এই কথাটা আল্লাহ রাসূল কেন বলেছেন এবার বুঝতে পেরেছেন? তোমার মাতা পিতা ভাই বোন, এটা উদাহরণ দিচ্ছি আমি, স্ত্রী পুত্র ধন সম্পদ এমনকি নিজের প্রাণের চাইতো, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের উম্মত বলে স্বীকৃতি দেব না। আর রাসূলের ভালোবাসা কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। কে বলেছে? আল্লাহ বলেছে, আল্লাহ বলেছেন কোরআন। কথা বুঝতে পেরেছে? তাই আল্লাহ বলছেন আমাদের লক্ষ্য করে, আল্লাহ বলছেন আমাদের লক্ষ্য করে, তোমরা যদি আমি আল্লাহকে চিনতে চাও, জানতে চাও, বুঝতে চাও, তোমরা যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপিত করতে চাও, তাহলে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাও, আমার মেহবুবের নিকট যাও, আমার মেহবুবের উপর তোমরা ঈমান আনো, তাহলে আমি আল্লাহর উপর তোমাদের ঈমান চলে আসবে। আমার মাহবুবের সাথে তোমরা প্রেম করো, সে প্রেম হয়ে যাবে কার সাথে? আল্লাহর সাথে। কে বলেছে? আল্লাহ বলেছে। এবং এই রসুলের কাছে গিয়ে আমাদের কি করতে হবে সেটাও কে শিখিয়ে দিয়েছে? আল্লাহ শিখিয়ে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, এগুলো তাফসীর করতে গেলে কিন্তু আমি অনেক লম্বা তাফসীর করে পারতাম, আপনারা বুঝে গেছেন তো? না, আমি না বুঝলে কিন্তু আমার কাছে জিজ্ঞেস করবে। আর সাইড থেকে বাইরে থেকে সমালোচনা না করে সরাসরি আমার সামনে এসে জিজ্ঞেস করবেন, আমি গ্যারান্টি দিচ্ছি কেউ কিছু বলবেন একবার কেন আমি 10 বার বুঝাই দিব, কিন্তু দলিল কোরআন শুনবেন। কারণ ইবাদতকারী ইবাদত আল্লাহ কবুল করে না। কেন গুনার হত্যার হবে? আমার সামনে আসে জিজ্ঞেস করে আমি উত্তর দেই, যদি না বুঝে না আসে আমি বুঝাইয়া দিই, কোনো সমস্যা আছে না? قال رسول الله صلى الله عليه وسلم الغيبه الغيبه اشد من الزنا গীবত করা জিনার চাইতো কঠিনতম কি? তো জিনাকারী ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না? হ্যাঁ না। তো জিনার চাইতে বেশি গুনাহ যায় করে তার ইবাদত কবুল হবে না? তো কেন জিনার থেকে বেশি গুনাহ কামাইতেছে? বরঞ্চ আছে আইসে জিজ্ঞেস করেন এটাই ভালো, কি বল? কোনো সমস্যা আছে না? আর একটা বাংলা ভাষায় একটা প্রবাদ বাক্য আছে কি, আল্লাহ যারে গোমরা করে হেদায়েতের সাধ্য নাই, কি বল? কারণ আবু জাহিল আবু লাহাব কত বুঝতে পেরেছে? এগুলাকে বুঝাইতে কে নিষেধ করেছে? আল্লাহ রসুলকে কে নিষেধ করেছে? কেন এগুলার কালবের মধ্যে আল্লাহ সিল মোহর মেরে দিয়েছে? ইয়া রসুল আল্লাহ, আপনি এগুলারে পিছনে সময় নষ্ট করেন, বরঞ্চ অন্য ইনসানের পিছনে সময় নষ্ট সময় দেন, এগুলো এমনি মুসলমান দেন। তো আবু জাহেল আবু লাহাবের প্যারা তাত্তা এখনো আছে না? এগুলো তো অনেকেরই উপরে ঘর করে, করে কি করে না করে? তো এগুলো বলে তো কোনো লাভ নাই, কথা হচ্ছে যে আমার কথা
হচ্ছে আমি কোরআন সুন্নার বাইরে কোনো কথা বলি না। কথা বুঝতে পেরেছেন? দলিল চাইলে তো আমি দলিল দিতেই পারি, আর দলিল ছাড়া কোনো কথা আমি বলছি না। কোরআনের ডকুমেন্ট ছাড়া, সুন্নার ডকুমেন্ট ছাড়া কোনো কথা আমি বলছি না। তাই তো এগুলো বলে তো কোনো লাভ নেই। আমি তো কারোর বিরুদ্ধে এখানে বলতেই আসিনি, এসেছি না, কারোর বিরুদ্ধে কিছু বলেছি না, কিন্তু সমালোচনা কেন? ভালো না লাগলে সময় নষ্ট করবেন কেন? বাড়িতে যে ঘুমান, কোনো সমস্যা আছে? কালকে কাজকর্ম আছে, এই বয়ান শুনে সময় নষ্ট করবেন কেন? মূল্যবান সময় ঘুমান, কিন্তু সমালোচনা করবেন। যারা করছেন আমি তাদেরকেই বলছি, আর না বললে এত বছর এসেছি এভাবে কোনোদিন বলেছি না। পেয়ারে হাজির যেটা আমি বলছিলাম সেদিকে লক্ষ্য করে কি বলছিলাম, আল্লাহ রসুলের কাছে দিয়ে কি করতে হবে, তাই তো? লক্ষ্য করে দেখেন আল্লাহ বলছেন নিশ্চয় যারা আপনার নিকট বাইয়াত হওয়ার জন্য আছে তাদের আপনি বাইয়াত দান করুন। হুকুম কার? শব্দের উৎপত্তি হয়েছে বাইয়ুন শব্দ থেকে। বাইয়ুন শব্দে লোগাতান অর্থ হচ্ছে, ডিকশনারি অর্থ হচ্ছে ক্রয় বিক্রয়। কথা বুঝতে পেরেছেন? আপনারা বাজারে যান না, জানতো ক্রেতারা কিনেন বিক্রেতারা কি করে? তো উভয় মিলাই হইলো কি? আল্লাহ বলছেন যারা আপনার নিকট বাইয়া হওয়ার জন্য এসেছে বা আপনার সাথে ক্রয় বিক্রয় করতে এসেছে তাদের আপনি বাইয়াত দান করুন। তাদের সাথে আপনি বেচা কিনা হুকুম দিতে ওকে। এখন কি কিনবে কি বেচবে জানার প্রয়োজন আছে কি নেই? আল্লাহ রসুলের কাছে গিয়ে আমার আমিত্বকে আল্লাহ রাহে কোরবান করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে। আমার বলতে কিছুই নেই, সমস্ত কিছু আল্লাহর রাহে আমি কি করে দিয়েছি? কোরবান করে দিয়েছি, বিক্রি করে দিয়েছি। বিনিময়ে কি কিনলো? সমস্ত উপাসনার মালিক হচ্ছেন আল্লাহ, সেজদার মালিক হচ্ছেন আল্লাহ, পূর্ণ মখলুকাতের মালিক হচ্ছেন কে? আল্লাহ। এটা কি করলো? খরিদ করে নিল। কি বলেন আর কি নিল? কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা খরিদ করে নিয়েছে, কিনে নিয়েছে। কথা বুঝতে পেরেছেন? কেন কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে আল্লাহর রাসূল পাওয়ার জন্য। আজকে পীর মুরিদির ব্যাখ্যা আমি বেশি দিব না। পীর মুরিদি এই দুটো হচ্ছে ফার্সি শব্দ। কথা বুঝতে পেরেছেন? আমি সংক্ষিপ্ত বয়ান করছি, এগুলো নিয়ে আজকে আলাপ করবো না। আর যদি প্রয়োজন হয় অন্য অনুষ্ঠানে যাইয়ে জিজ্ঞেস করেন, আমি বুঝাই দেব, ঠিক আছে? হ্যাঁ, তো পীর এবং মুরিদ এই দুটোটা হচ্ছে ফার্সি শব্দ। কেউ যদি বলে পীর মুরিদি বলে কোনো কিছু কোরআন হাদিসে না, আপনারা বলবেন বায়াতে রাসূল আছে। যদি জিজ্ঞেস করে বায়াত হয়েছেন কেন, বলবেন কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে আল্লাহর রাসূল পাওয়ার জন্য আমরা বায়াতে রাসূল করেছি। কথা বুঝতে পেরেছেন? বলে কার হুকুমে হয়েছেন? বলে আল্লাহর হুকুমে। যেহেতু কোরআন শরীফে বায়াতে রাসূল আল্লাহর নির্দেশ রয়েছে। কথা বুঝতে পেরেছেন? এবার আসুন পরের অংশটুকুনে যাওয়া যায়।
আল্লাহ বলছেন আর রাসূল, নিশ্চয় যারা আপনার নিকট বায়াত হয়েছে তাদের ঈমান করতে হবে, তাদের ঈমান করতে হবে, তারা আপনার নিকট বায়াত হয় নাই, তারা স্বয়ং আমি আল্লাহর নিকট বায়াত হয়েছে। কথা বুঝতে পেরেছেন? পরের অংশটুকু নিয়ে যাওয়া যায়, যদিও তারা চর্ম চোখকে দেখেছে, আপনি রসুলের হাত তাদের হাতের উপর রয়েছে, কিন্তু তাদের ইমান করতে হবে, তারা আমি আল্লাহর হাতে হাত দিয়ে তারা বায়াত করবে। কথা বুঝতে পেরেছে? তো যেভাবে বায়াতকে আল্লাহ গ্রহণ করেছেন, অনুরূপ ভাবে রসুলের ভালোবাসাকে এইভাবে আল্লাহ গ্রহণ করে। রসুল হুকুল্লাহ, রসুলের ভালোবাসা কার ভালোবাসা? এবার বুঝতে পেরেছেন? কারো প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে, শ্রদ্ধা না থাকে, তার কথা কেউ শুনবে? শুনবেন? তো এর জন্যই তো রসুলদেরকে কি আল্লাহ রসুলকে কি ইনসানে কম কষ্ট দিয়েছে? তো আল্লাহর সাথে কানেকশনটা হবে কি করে? যেমন এই যে আমাদের কর্ণফুলী নদীর উপরে দুইটা সেতু আছে, আছে কি নেই? আছে। হ্যাঁ, ওইভাবে বন্দার সাথে আল্লাহর সাথে সেতু বন্ধন হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তো সুতরাং আল্লাহ রাসূল এই বিষয়ে আল্লাহ বাঁচিয়ে রাখলে, আমি এই বিষয়ে অন্য সময় বিস্তারিত আলাপ করব, আমি শুধু একটু একটু টাচ করে করে আপনাদেরকে বুঝিয়ে দিতে যাচ্ছি। আগেই বলেছি, বুঝতে না পারলে আসবেন আমার সামনে একবার, কেন যতবার না বুঝেন আমি বুঝাই দিব, কিন্তু দলিল কোরআন সুন্নাহ। কথা বুঝতে পেরেছেন? কোনো অসুবিধা নেই। তাহলে আল্লাহ রসুল, এক কথায় আমি বুঝিয়ে দিচ্ছি, আল্লাহ রসুল দিন ইসলাম প্রচার করেছেন না? কি বলে? সমস্ত উপাসনার মালিক হচ্ছেন আল্লাহ, সেজদার মালিক হচ্ছেন আল্লাহ, কুল্লু মখলুকাতের মালিক হচ্ছেন কে? আল্লাহ। এই শিক্ষা কা? আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি না? পেয়েছি। কি পেয়েছি? তো যার মাধ্যমে আমরা কোরআন পেলাম, সুন্নাহ পেলাম, দিন ইসলাম পেলাম, এই ইসলাম ধর্ম পরিপূর্ণতা আল্লাহ রসুলের জামানায় এসে তো আল্লাহ দান করেছেন। কি বলেন? তাহলে ইসলাম কে প্রচার? দিন ইসলাম আল্লাহ রসুলের মাধ্যমে আমরা পেয়েছি না? পেয়েছি। তো তো তিনি ইসলাম ধর্ম প্রচার করেছেন না? করেছেন। তো আল্লাহ রসুল যখন জাহেরা ভাবে পর্দা করবেন, তার আগে চারজন খলিফা তিনি নিযুক্ত করেছেন। কয়জন? চারজন। চারজনের নাম আপনারা সবাই জানেন না? কি বলে? আমরা সবাই জানি না? এই চারজন খলিফা, ওনাদেরকে আমরা কি বলতে পারি? কোরআনের ভাষা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা, সাবধান করে দিলাম হে জগৎবাসী, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন, নিশ্চয় আমার আউলিয়াল্লাহদের, আল্লাহ বলছেন আমার আউলিয়াল্লাহদের, লা খাউফুন, লা খাউফুনের দ্বারা কোন রকমের কোন ধরনের ভয়ভীতি
আল্লাহ বলছেন আমার আউলিয়া আল্লাহর নেই, মরণের ভয় নেই, কবর আজাবের ভয় নেই, রোগ বালা মুসিবতের ভয় নেই, আজাব গজবের ভয় নেই, ঈমান যাওয়ার ভয় নেই, সন্ত্রাসীর ভয় নেই, নেই নেই কোন রকমের কোন ধরনের ভয়ভীতি। আল্লাহ বলছেন আমার আউলিয়া আল্লাহর নেই। এবং তাদের কোন চিন্তা ভাবনা থেকে, চিন্তা ভাবনা থেকে, ভয়ভীতি থেকে আল্লাহ বলছেন আমার আউলিয়া আল্লাহদের আমি আল্লাহ তাআলা মাহফুজ করে রেখেছি, মুক্ত করে রেখেছি। তোমরা যদি আমার নূরে মুহাম্মাদির জেলোয়া দেখতে চাও, নূরে মুহাম্মাদির রঙে রঙিন হতে চাও, নূরে মুহাম্মাদির আলোকে আলোকিত হতে চাও, তাহলে আমার আওলাদ রাসূল আউলিয়া আল্লাহর নিকট যাও, কারণ তাদের ভিতরে আমি, আমার ভিতরে আমরা তাশাহুদ করি না, করি কি করি না, করি তো
তাসাউদের শেষ ভাগে আমরা দরুদ পড়ি কিনা? তাহলে আমরা যারা নামাজ পড়ি আমরা দরুদ পড়ি না? পড়ি কি পড়ি না? আবার রসুলকে সালাম দিই না? দরুদের দরুদ মানি তো সালাম, রসুলকে আমরা সালাম দেই কিনা দরুদের মাধ্যমে? সালাম দেই কিনা? তখন আপনারা লক্ষ্য করে দেখেন, আমরা সময় আপনারাও করেন আমিও করি, ওয়ালা আলে মুহাম্মদ করেন কিনা? করেন কিনা? এটার অর্থ হচ্ছে আল্লাহ রসুলের বংশধরের উপর আল্লাহর রহমত বর্ষিত। আর দরুদ করেন কিনা? ডাইনেভাবে সালাম ফিরায় বিরোধিতা করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি আপনার বিরুদ্ধে বলতে রাজি না, কারণ আমি কারোর বিরুদ্ধে এখানে আসি আর আমি কারোর বিরুদ্ধে বলিও না। কথা বুঝতে পেরেছি? তাই আমি একটা কথাই বলি, আমরা দরুদ করি কেন? আল্লাহ রসুলকে খুশি করার জন্য। আল্লাহ রসুল খুশি হলে কে খুশি হবে? আল্লাহ ঘুরে ঘুরে আল্লাহ। কথা বুঝতে পেরেছ? এখন যারা দৌড় করে না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা জবাব দিবে কাকে? আর আমরা যারা দৌড় করি আমাদের জবাব দিই থাকার কাছে আল্লাহ। মাঝখানে ফাও ফিসক ফসাদ করে কোনো লাভ আছে না? মুসলমান ইসলাম ধর্মকে কলঙ্কিত করে কোনো লাভ আছে না? এখন আমরা যারা দরুদ পড়ি আমাদের মধ্যে অনেকে দেয় তাদেরকে বকা, আবার তারা দেয় ইচ্ছা মতো আমাদেরকে বকা। আর এটা এই দুই বকাবকির নাম কি জানেন? অন ইসলামিক কার্যকলাপ। এখন কার কবরে কে যাবে? ওনাদের কবরে আমরা যাব? আমাদের কবরে ওনারা যাবে? জবাব দিটা কার কাছে? আল্লাহর কাছে। মারামারির মধ্যে কি আছে বলেন আমাকে? বকাবকির মধ্যে কি আছে বলেন আমাকে? ফিসক ফাসাদের মধ্যে কি আছে? একটাই আছে, ইসলামের কলঙ্ক আছে, বেদিনরা বসে বসে আমাদের তামসা দেখে। এই তো যেমন সিরিয়াতে দেখতেছে, প্যালেস্টাইনে দেখতেছে, দেখতেছেন? আমি কি মিথ্যা বলছি? আফগানিস্তানে দেখছেন? বান্দরের নাচ দেখছেন কোনদিন? যারা দেখছেন দেখছেন, আমি কিন্তু ছোটবেলায় দেখছি। তখন ওই যে ডুকডুকি হইতো সরকারি হল, ডুকডুকি আজকালকার বয়স হলে কত দেখে কেন জানি, কেউ দেখে কেউ না দেখে, কথা কি হয় বুঝছো? ওই টুকটুকি বাজাইলে বান্দরের বিভিন্ন ধরনের অঙ্গি ভঙ্গি করত আর নাচত, আবার সালাম দিত বলে সালাম দিত, কথা বুঝছেন না? তো মাঝে মধ্যে পুরান্তি আমলের লোক যারা কতটা টুকটুকি না বাজাইছে, কষ্ট দিলে টুকটুকি না বাজাইছ, হয় কি না হয় না? তো ওই বান্দরের নাচের জন্য টুকটুকি বেশ, আজকালকার ইয়াং জেনারেশন তো জানতে না, কথা বুঝছো না? মানে বান্দরের নাচ না নাচ, কথা কি বলছো? এখন ইসলাম ধর্মের মধ্যে অনেকের অবস্থা হয়েছে ডুগডুগি, ডুগডুগির অবস্থা ওই সিরিয়ারে দিচ্ছে শেষ করে, ইরাককে তো দিল শেষ করে, ওই আফগানিস্তানকে দিল শেষ করে, ডুগডুগি বাজায় কে? বেদিনে মারামারি করে কে? মুসলমানে মুসলমান। আমাদের বর্তমান অবস্থা হয়েছে ইচ্ছা, কথা বুঝছে? ক্লিয়ারলি জানতে চাইলে, যদি আমি জানি না আমি ওয়াদা করবো না যে আমি লালদিঘির ময়দানে এই বড় করবো, আমি ওয়াদা করবো না, কারণ মালিক কোন সময় আমাকে দিয়ে কি বলা আমি নিজেও জানি। বাজান।
সৌদি আরবে কোনদিন বোম ফুটবে এটা কল্পনা করা যায়? কোনদিন কল্পনা করা যায়? না। যেখানে আল্লাহর রাসূলের রওজা পাক, যেখানে আল্লাহর কাবা ঘর, ওইখানে বোম ফুটবে কোনদিন কল্পনা করা যায়? না। আবার সৌদি আরব থেকে মুসলমানের আরেক দেশে যায় বোম পড়বে কল্পনা করা যায়? না। ইউ ডোন্ট থিংক। পরিস্থিতি কল্পনা। এর জন্যই বলছি মুসলমানের মুসলমানের ফিস্ক ফাসাদ বন্ধ করে আল্লাহর ওয়াস্তে, ইসলামের স্বার্থে, কোরআন সুন্নাহর স্বার্থে, যে যেভাবে কোরআন সুন্নাহ বুঝেছেন ইবাদত করে, যার ইবাদত আল্লাহ কবুল করবেন তিনি মমেন হবেন। এটার মধ্যেই থাকেন, একজন আরেকজনের বিরুদ্ধে করে মারামারি কাটাকাটি করে ইসলামকে আর কত রক্ষ করবেন? প্রয়োজন যথেষ্ট হয়েছে আল্লাহর ওয়াস্তে। যাই হোক, আমি যেটা বলছি, ইমাম হাসান হোসেন থেকে এদিকে চলে গেছিলাম, আবার ওইখানেই চলে আসে, কি বলে? আচ্ছা, তাহলে ওলাদ রসুল কাকে বলে পেয়েছেন? দরুদ শরীফ আমরা পড়ি কি পড়ি না? এখন বলতে পারে যে যেভাবে, যেমন এখানে আমি বয়ানের পরে দরুদ শরীফ পড়বো না, কেয়াম করবো না, করবো কি করবো না? অনেকে বলে এই পদ্ধতিতে ছিল কিনা, যদি তখন আমি আপনাদেরকে বলি, তাহলে মাইকে যে আজান দেন ওই আমলে মাইক ছিল কি? মাইকে যে ওয়াজ করেন ওই আমলে ওয়াজ ছিল কি? মাইকে ওয়াজ ছিল? হ্যাঁ, মাইকে কোনো আজান হইত? মাইকে কোরআন তেলাওয়াত হইত? তাহলে আমি দাঁড়াইয়া আল্লাহ রসুলের বিরুদ্ধে বলছি না, আল্লাহ রসুলের প্রশংসা করছি। মধ্যে আমি বৈশাখ আল্লাহ রসুলের এই এই দৌরুদ করছি, করছি না, করছি কি করছি না? করছে। এটা আপনার জন্য যেটা রসুলের জমানায় ছিল এটা বেদাত হয়ে গেল, আর বেদাত লইয়া নাচানাচি করতেছে, মাইকটাও তো বেদাত। এখন বেগুজের লয় খোঁজে গরিব হবে, বেগুজের লয় খোঁজে গরিব হবে। একজনই বলেছি আপনাদের কাজ আপনারা করে, আমাদের কাজ আমাদের কাজ। ঝগড়া বিবাদের কোনো প্রয়োজন না। বেদাত 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 একটা শিখে আর কি বলি, আল্লাহ বাসায় রাইলে অন্য সময় বেদাত লয় এক কথা। ইসলাম প্রতিষ্ঠিত, ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে কোরআন সুন্নাহ সুনির্দিষ্ট দলিলে। কোরআন বুঝতে হবে, সুন্নাহ বুঝতে হবে, তারপরে আপনাকে ফতোয়া দিতে হবে। আন্তাজি ফতোয়া মারা কি? তাহলে আমরা যে দরুদ করছি, দরুদের মধ্যে আল্লাহ রসুলের গীবত করছি না প্রশংসা করছি? আল্লাহ রসুলকে আমরা সম্মান করব নাকি অসম্মানই করবো? সম্মান করব। হ্যাঁ, সম্মান করব, দাঁড়িয়ে সালাম দিচ্ছি, অসুবিধা আছে? না। দাঁড়িয়ে সালামও দিচ্ছি, আবার রসুলের প্রশংসাও, আবার বসেও রসুলের প্রশংসা করছে। তো রসুল খুশি হলে কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিনিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। আমাদের নিয়ত হচ্ছে আল্লাহ রসুলকে খুশি করে, আল্লাহকে খুশি। আর রসুলের প্রতি প্রেম না আসলে রসুলের প্রশংসা আসবে মুখ থেকে? সুবহানাল্লাহ। যার প্রতি প্রেম না থাকে, শ্রদ্ধা না থাকে, তার প্রতি প্রশংসা আসবে না? কথা বুঝতে পেরেছে? বুঝতে হবে, জানতে হবে, পাশাপাশি আমার আমি যার জন্য সবসময় বলি, কোরআন সুন্নার বয়ান শুনে কোনো লাভ নেই যদি মনে না রাখে।
আর মনে রেখো কোন লাভ নেই যদি আমল না করো। কথা বুঝতে পেরেছি? সুতরাং ফিসকা ফাসাদ কাটাকাটি মাটির মধ্যে আল্লাহ নাই, আল্লাহ পাওয়া যাবে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্যে। এটাই আমাদের বিশ্বাস করতে হবে, কারণ আমাদের ধর্মীয় সংবিধানের নাম হচ্ছে কোরআন শরীফ। দেশের সংবিধান একটা আছে, সেটা আমরা মেনে চলব, কিন্তু আমাদের ধর্ম ধর্মীয় সংবিধানের নাম কি? এটা আমাদের মেনে চলতে হবে। এটার একমাত্র সহি শুদ্ধ তাফসীর হচ্ছে হাদিস, এগুলো আমাদের মনে। যাই হোক, তাহলে ইমাম হাসান হুসাইন ওনারা ইসলাম প্রচার করেছেন না? ওনাদের এই ইমাম হুসাইনের ছেলে ইমাম জালাল আবেদিন, এই যে রসুল পরিবার সবাইকে, ইভেন কি একটা জালাল ইমাম জালাল আবেদিন শিশু, সেও তো এদের বাহিনী থেকে রক্ষা পাইনি, পেয়েছেন না? সাজা গ্রহণ করেছেন? করেছেন না? হয়েছে তো। তাহলে ইমাম জালাল আবেদিনকে বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ। আবার এদের কারাগার থেকে রক্ষা করলেন কে? আল্লাহ। কেন জানেন? আল্লাহর রাসূলের ধারাকে জীবিত রাখার জন্য। এই চারজন খলিফা ওনারা একজনও কিন্তু আল্লাহর রাসূল ছিলেন। কথা বুঝতে পেরেছেন? একজনও কি আল্লাহর রাসূল ছিলেন না? ছিলেন না, শুধু একজন আল্লাহর রাসূলের পিতা। কথা বুঝতে পেরেছেন? তিনি হযরত আলী, কারণ মা ফাতেমা শাহ। কথা বুঝতে পেরেছেন? তো সুতরাং তাবেইন তাবে তাবেইনদের মধ্যে আউলিয়া আল্লাহ ছিলেন না? ছিলেন। ওনারা ইসলাম প্রচার করেন না? করেছেন। আল্লাহর রাসূলরা যেমন ইসলাম প্রচার করেছেন, আল্লাহ যাকে খুশি তাকে আউলিয়া আল্লাহ বানাইতে পারে। পারেন কি পারেন না? কারণ আল্লাহ হচ্ছেন কোন ফায়াকুনের মালিক, হ বললে ধ্বংস, বললে ধ্বংস হয়ে যায়, কি বলে? তাহলে আল্লাহর রাসূলরাও ইসলাম প্রচার করেছেন, পাশাপাশি তাবেইন তাবে তাবেইনদের মধ্যে যারা আউলিয়া আল্লাহ ছিলেন তারাও ইসলাম প্রচার করেছেন। কথা বুঝতে পেরেছেন? কিভাবে? বায়াতে রাসূলের মাধ্যমে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল ইসলাম প্রচার করেছেন, আল্লাহ রাসূলের পর হোল ওয়ার্ল্ডে আউলিয়া আল্লাহরা ইসলাম প্রচার, যার ধারাবাহিকতা এই ভারতবর্ষে আউলিয়া আল্লাহরা ইসলাম প্রচার করেছে। যেমন ইরাকে গৌসে পাক আব্দুল কাদের জিলানী করেছেন, করেছেন না? করেছেন। এদিকে খাজা মনিউদ্দিন চিশতি, তিনি ইসলাম প্রচার করেছেন না? সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইসলাম প্রচার করেছেন না? যেমন গৌসে পাক আব্দুল কাদের জিলানি, তিনি আওলাদের রাসূল ইমাম জালাল আবেদিনের বংশধর, আপনারা সবাই জানেন না? ওনার এক শাহজাদার নাম হচ্ছেন আব্দুল ওহাব আল ফাদি, ওনার ছেলে হচ্ছেন শেখ সৈয়দ শাহাবুদ্দিন সরওয়ার্দি, ওনার ছেলে হচ্ছেন শেখ সৈয়দ হামিদউদ্দিন বগদাদি, তিনি হচ্ছেন গৌসে পাক আব্দুল কাদের জিলানির প্রপৌত্র, নাতির ঘরের পুত্র। কথা বুঝতে পেরেছেন? তিনি এ ভারতবর্ষে ইসলাম প্রচার করতে এসেছিলেন। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, ভারতের গোন্নগরে তিনি ইসলাম প্রচার করে, এখন যে বার্মাদেরকে পিটিয়ে পিটিয়ে বাংলাদেশে পাঠাচ্ছে না, সেখানে বিশাল অংশ জোড়া মুসলমান করে, তারপরে এই আরাকান রাজ্যে, আরাকান রাজ্য কিন্তু ওদিকও আছে এদিকও আছে। কথা বুঝতে পেরেছে? ওই ওই সাইডে ইসলাম প্রচার করে, পরে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে এই পাড়ে এসেও তিনি ইসলাম প্রচার করেছেন। তার পাশাপাশি এটা কিন্তু সামুদ্রিক এলাকা, বিভিন্ন আউলিয়া আল্লাহরা এসে ইসলাম প্রচার করেছেন।
যার ফলশ্রুতিতে ইসলাম দিয়ে আবাদ করার ফলে এটার নাম হয়েছে ইসলাম। তার অনেক পরে হযরত বদর শাহ রহমতুল্লাহ আলাইহি তিনি এসে চাটি জ্বালানোর কারণে চাটিগাঁ বা চট্টগ্রাম বা চট্টগ্রাম কথা বুঝতে পেরেছে। এগুলো লম্বা স্ত্রী, আমি খালি একটু একটু টাচ করে বুঝিয়ে দিচ্ছি। সে হামিদুদ্দিন বগদাদী বংশধর, আওলাদ হচ্ছে গোসেল আদম আহমদুল্লাহ মেজবানী, গোসেল আদম গুলাম রহমান মেজবানী, ইসলাম প্রচার করেছেন। হ্যাঁ, অনেক লোক মুসলমান হয়েছেন, হয়তো আমি টেলিভিশনে দেই না, পেপার পত্রিকায় দেই না, কেন আমি আত্মপ্রচার চাই না। আমি যে আল্লাহর গোলামি করছি তিনি আমার গোলামিটা কবুল করলে বর্তমানে ইসলাম প্রচার চলছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত মাইজভান্ডার শরীফ থেকে ইসলাম প্রচার চলছে। এক কথা, এক কথা, আউলিয়াল্লাহরা এই ভারতবর্ষে ইসলাম প্রচার, আল্লাহ রসুলের পর আল্লাহ রসুল যতখানি ইসলাম প্রচার করেছেন তার ধারাবাহিকতা হোল ওয়ার্ল্ডে আওলাদ রসুল আওলিয়াল্লাহর ইসলাম প্রচার। এগুলা ইসলাম হিস্ট্রি, এগুলা বাদ দেওয়ার কোন সুযোগ আমি আগেই বলেছি, চাপার জোরে ইসলাম প্রচার হয় না। ইসলাম প্রচার হয় বা মানুষ মমিন হয় কোরআন সুন্নার মাধ্যমে। তো এসেছেন কি কোরআন সুন্নার বাইরে? কোরআন সুন্না প্রচার করেছেন না? দিন ইসলাম প্রচার করেছেন না? আল্লাহর একত্ববাদ আমি আল্লাহরা প্রচার করেছেন না? অস্বীকার করা যাবে না? যাই হোক, আমি আরেকটি আয়াতে কারিমা দিয়ে আমার বয়ান আমি শেষ করে দিচ্ছি, আজকের জন্য শেষ করে। بسم الله الرحمن الرحيم اتقوا الله واتقوا الرسول وقولوا لمن منكم اتقوا الله مؤمن بندار تمنا الله পাবে واتقوا الرسول تمنا আমার রাসূলের তাবেদারি করো وقولوا لمن منكم اولاد رسول اولياء الله তাবেদারি করো আল্লাহ اولاد رسول اولياء الله আল্লাহ বলছেন আল্লাহর নিকট বায়াত। আপনারা স্কুল কলেজ মাদ্রাসায় সন্তান পাঠান না? পাঠাইলে তো সন্তান মূর্খ দেখে যাবে, কি বলেন আপনারা? পাঠান তো, পাঠাই তো। মাদ্রাসায় গেলে এক কথায় আলেম তৈয়ার হবে, কি বলে? আলেমের ক্যাটাগরি আছে, তারপর এক কথায় আলেম তৈয়ার হবে, কি বলে? আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলে কি হবে? ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার, এইভাবে আরো অনেক পদ আছে না, এগুলো হবে। কিন্তু যারা স্কুলে সন্তান দেবেন তাদের প্রতি আমার একটু কথা আছে, স্কুলে সন্তান দেন কোনো অসুবিধা নেই, কিন্তু বাড়িতে ভালো একজন আকীদাভুক্ত আলেম রেখে দিনী এলেম শিক্ষা দিতে হবে। যখন আপনার ছেলে বালেক হবে, বালেক হওয়ার সাথে সাথে যেন সে ইবাদত বান্দেগি নামাজ কালাম শুরু করে, কথা বুঝতে পেরেছেন? আর নাবালক অবস্থায় তো পাঠান স্কুলে, তাই না? আবার নাবালক অবস্থায় মাদ্রাসায় যদি সন্তান পাঠান আলেম সাহেবরা, সেখানেই তো তিনি আলেম শিক্ষা দিয়ে দিচ্ছেন, কথা বুঝতে পেরেছেন? সুতরাং এগুলো মনে রাখতে হবে। তো আমি আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করব, সেটা হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষা কক্ষ কি
সন্তানরা গিয়ে লেখাপড়া শুরু করে দিতে পারে নাকি ভর্তি করতে হইতে পারে? ভর্তি হইতে হয় না? অনুরূপ ভাবে আল্লাহর দরবার হচ্ছে রুহানি মাদ্রাসা, এখানে ভর্তি হইতে হইলে বায়াতে রসুলের মাধ্যমে ভর্তি হইতে হয়। কেন? কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে আল্লাহর রসুল পাওয়ার জন্য। কথা বুঝতে পেরেছে? যাই হোক, আমি আজকে বয়ান এখানে শেষ করব। তার আগে আমি বলে দেই, আমার সাথে সাথে একটু কষ্ট করে বলবেন, আল্লাহ হচ্ছেন মালিক, আমরা কি গোলাম? যে কজন বলছেন ওই কজন নেই গোলাম, যারা বলেন আপনারা কি আল্লাহর গোলাম না? গোলাম বললেন না কেন? এটা কি আপনাদের তো মন ওটাই তো সম্মতি লক্ষণ, চুপ করে আসেন বুঝা যাইতেছে কি বুঝা যায়? এবার জবাব দিবেন সবাই, ভিতরে বাইরে যারা আছেন সবাই জবাব দেবেন, আল্লাহ হচ্ছেন মালিক, আমরা কি গোলাম? সমস্ত উপাসনার মালিককে আল্লাহ, সেজদার মালিককে আল্লাহ, কুল্লু মখলুকাতের মালিক আল্লাহ। তাহলে কোরআন শরীফ আমাদের ধর্মীয় সংবিধান, সুন্না আমাদের কোরআন শরীফের সহিহ শুদ্ধ তাফসির না? কি বলে? তো কোরআনের নির্দেশ আমাদের পালন করতে হবে না? হবে। সুন্নার নির্দেশ আমাদের মানতে হবে না? হবে। তাহলে আমাদের কি করতে হবে? নামাজ পড়তে হবে। সবাই উচ্চ স্বরে বলবেন, নামাজ পড়তে হবে। রোজা রাখতে হবে। ধন সম্পদ থাকলে হজ করতে হবে। ধন সম্পদ থাকলে যাকাত দিতে হবে। কোরআন শরীফের আরো বিভিন্ন নির্দেশ আছে না, এগুলো মেনে চলতে হবে। ইমানি জীবন যাপন করতে হবে। মুমিন মুসলমান হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ সবার আওয়াজ কবুল করুন, আমিন। সবাইকে মুমিন মুসলমান হওয়ার তাওফিক, আমিন। আজ এই পর্যন্তই সমাপ্ত। আল্লাহ, আচ্ছা আমি আরেকটা এখন সমাপ্ত করব না, আরেকটা রয়ে গেছে, সেটা কি? হিংসা নিন্দা লোভ তিরস্কার ইবত গিল্লা এতিমের হক গরিবের হক গজব করা সুদ ঘুষ খাওয়া এক মুসলমান আরেক মুসলমানকে খুন করা নাজেহাল করা জখম করা মদ গাঁজা থেকে শুরু করে যত রকমের নেশা জাতীয় দ্রব্য আছে এক কথায় যত রকমের মন্দ কাজ আছে এগুলো বর্জন করতে হবে। প্রত্যেকে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মোতাবেক চলবে, প্রত্যেকের জীবনকে প্রত্যেকে সুন্দর রাখার চেষ্টা করবে। অবশ্যই হুজুরে কুনুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে সাহায্য দান। আমিন। আজ এই পর্যন্তই সমাপ্ত। আর লাস্টে আবার বলবো, মানুষ হত্যা করে আল্লাহ পাওয়া যাবে না, মানুষের উপর অত্যাচার ও বিচার করে আল্লাহ পাওয়া যাবে না, মানুষকে আহত করে আল্লাহ পাওয়া যাবে না, আল্লাহ পাওয়া যাবে আল্লাহ সৃষ্টি ধ্বংস করে কিছু প্রাপ্তি হবে না, আল্লাহ পাওয়া যাবে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্যে। সুবহানাল্লাহ, এটাই আমাদের বিশ্বাস। কথা বুঝতে পেরেছেন? আজ এ পর্যন্তই সমাপ্ত। ওনারা বড় আট পুকুরে আছেন, নেতা মনারা কিছু বলবেন না? হ্যাঁ, লাল দিদির কথা তো আমি শুরুতেই বলেছি, এই অনারারে এই নভেম্বরের 22 তারিখ কি বলে লাল দিদির ময়দান সম্মেলন বলেছিলাম না? কি বলে? ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী। এবার আসলে হয়েছে কি, আমি বর্ষাকালে ঢাকায় করেছি, 12 রবিউল আউয়াল চট্টগ্রামে করি নাই। কথা বুঝতে পেরেছেন? তারপরে চৈত্রী মাস হচ্ছে বাবা ভান্ডারির ওরস শরীফ, কি বলে? এই এই ফাল্গুনে হচ্ছে গোসে জামান শহীদ বাবার খসরো শরীফ, কি বলে? তারপরে 10ই মাঘ হচ্ছে হযরত কেবলার ওরস শরীফ, কি বলে? তাই না? আর ডিসেম্বর মাস
এই জাহাঙ্গীর সাহেবরা ওনারা ওই লালদিঘির ময়দান দখল করে রাখেন, মানে ডিসেম্বর মাসে আমাদের চান্স নেই, যার কারণে রবি লাওয়াল মাস কত বুঝতে পেরেছে, মানে রাজনীতিবিদদের দখলে থাকে লাল ইয়া ডিসেম্বর মাস, এই কারণে এত বছর। এবার নভেম্বর মাসের শুরুটা ইনশাল্লাহ আমরা রবি লাওয়াল মাস পেয়ে গেছি, কথা বুঝতে পেরেছে, এত বছর সারা বছরেই ঈদে মিলাদুন্নবী করা যায় সেই হিসেবে লালদিঘির ময়দানে করে এসেছি, এবার আমরা ঈদে মিলাদুন্নবীর মাসে ইনশাল্লাহ ঈদে মিলাদুন্নবী করব ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক, আপনারা সবাই যাবেন, কোরআন সুন্নার বয়ান শুনবেন, হ্যান্ডবিল এটাকে আমি এটাকে আমার কাজ না আপনাদের কাজ, এই যে উনি আলেম সাহেব দেখাচ্ছেন আপনারা হ্যান্ডবিল বাইরেও আছে, খালি ভিতরে যারা স্যার চার পাঁচ ডবল বেশি লোক বাইরে আছে, তো সেখানেও বিতরণ করে দিয়ে এইটা এই নাজাম মাওলানা সাহেব একটু পরে বলবেন, টাইম আছে বলে দেন, এই সাহেবের সময় গেল না বলে দেন, তারপরে আমরা দরুদ মিলাদ করবো, অসুবিধা আলহামদুলিল্লাহ, এই মাইকটা একটু অন করবো। পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন যাপন উপলক্ষে আলোকে মহারমেলন 2017 স্থান ঐতিহাসিক লালদিঘি ময়দান চট্টগ্রাম, তারিখ 18 গ্রহায়ণ 22 নভেম্বর রোজ বুধবার বাদ জোহর, 18 গ্রহায়ণ 22 নভেম্বর বুধবার বাদ জোহর কাফেলা জমায়েত এবং হযরত উলামা কেরামগণের ওয়াজ শুরু, বিকাল 4টায় মেহমানে আলা মুর্শিদ কামরা মুজিব বাবার আসন গ্রহণ এবং সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দের আসন গ্রহণ। আপনারা দলে দলে যোগদান করে কাফেলা সহকারে সেই দিন ইনশাল্লাহ আমরা চট্টগ্রামকে প্রভাবিত করব। আচ্ছা আমি একটা শব্দ তারপর আবার আপনাকে শুধু দিচ্ছি, আমি এবার ওয়াদা করব না কারণ আমি অসুস্থ, কথা বুঝছেন, আমি চেষ্টা করব, কারণ অনেকেই দেখি কি জানেন আপনারা মাহফিলে আসেন আলেমরা বয়ান করেন বেশিরভাগ লোক ঘুরেন, কম ভাগ লোক বসে বসে আলেমদের বয়ান শুনেন, কথা বুঝছেন, তো এবার আমি চেষ্টা করব একটু আগে ভাগে বসার জন্য, ঠিক আছে বাবারা, এবার আমি চেষ্টা করব, কেন জানেন আপনাদেরকে বসায় রাখার জন্য, আলেমরা বয়ান করবে আপনারাও শুনবেন আমিও শুনবো, অসুবিধা আছে তাড়াতাড়ি শেষ করেন না, তো তুই কই তো তুই তোমার এখন এক সময় শুনুন, সাক্ষাৎ করে যাইবার সময় প্রত্যেকে এই মিলাদুন্নবীর হ্যান্ডবিল নিয়ে যাবেন, আস্তে এখন আজকের মাহফিল কমিটির পক্ষ হতে আওলাদে রাসূল আমাদের প্রাণ প্রিয় মুর্শিদ কিবলা শাহজাদা গৌসুল আজম হযরত শাহ সুফি আল হাজী মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাসানি আল বাজবান্ডারি কিবলাকে আশেখানে বাজবান্ডারি অ্যাসোসিয়েশন গোসাইডাঙ্গা শাখা ইউনিট কমিটির পক্ষে ফুলের তোড়া দিয়ে বরণ করছেন সভাপতি আলহাজ ইলিয়াস শাহ বাজবান্ডারি। পরিচালনা কমিটি
সম্মানিত সভাপতি ও সাবেক কাউন্সিলর জনাব আলহাজ জাহাঙ্গীর আলম চৌধুরী মেজবান্ডাল। এখন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শিদ কামরান রুহানি সন্তান আর সেখানে মেজবান্ডাল অ্যাসোসিয়েশনের সহসাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জাকারিয়া দস্তগীর মেজবান্ডালী হুরচন্দ্র দেবর। এখন আসুন আমরা সবাই মাইকেলে মল্লোচ্চরী পরিবেশে মুর্শিদ কামরান নির্দেশ মোতাবেক মায়াত রাসুল মুসাফা গ্রহণ করে আমাদের জীবন পূর্ণ করি। আপনারা মাহফিলে মওলুদ শরীফ মক্তসর ভাবে পরিচালনা করবেন মওলানা নিজামুলক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
ইয়া হাবিবাল্লাহ এখন আমরা আল্লাহর জিকির করব। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাম ওয়া কুউদাম ওয়ালা যুনুবি, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, ওই সমস্ত যাকিরিন, ওই সমস্ত জিকিরকারী প্রকৃত মুমিন যারা আমি আল্লাহর জিকির করে দাঁড়ানো অবস্থা তারাই প্রকৃত মুমিন। আল্লাহ বলছেন তো মানুষ তো তিন অবস্থায় থাকে, কি বলে, দাঁড়িয়ে বসে শুয়ে। আল্লাহ বলছেন যে অবস্থাতে আল্লাহ আমাদের রাখুক না কেন, প্রত্যেকটি অবস্থাতে আল্লাহর জিকির আমাদের করতে হবে। তো আমরা বেশিরভাগ লোকেই ভিতরে বাইরে যদি ধরি, বেশিরভাগ লোক দাঁড়ানো এখন যে যে অবস্থায় আছেন কি করে দেবে। আমরা যারা বসা আছি আমরা বসে আল্লাহর জিকির করব, তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে জিকির করব, আর যে যে অবস্থায় আছেন সে অবস্থায় থেকেই জিকির করবেন, আর যখন ঘুমোতে যাবেন শুয়ে শুয়ে কিছুক্ষণ আল্লাহর জিকির করেই ঘুমিয়ে যাবেন। তাহলে তিন রকম হয়ে গেল না, এখন রাত্র বেশি হয়ে গেছে না, কি বলেন, কত মত, হ্যাঁ তো কম কেমন হইল, আমি এর শুনানোর নাই তো করব, রাত্র তো এখন মাঝামাঝি, কথা বুঝতে পেরেছেন। এখন যদি ঘুমোতে যান ফজরের নামাজের টাইমে যদি না উঠেন সমস্যা না, কি বলেন, জবাব দেন সবাই, সমস্যা হয়ে যাবে না, মাহফিল আসার আগে যদি নির্ভরযোগ্য কাউকে বাড়িতে বলে থাকেন যে আপনি যখন ফজরের টাইমে উঠবেন তখন আমার উঠাই দিয়ে আমি নামাজ পড়ব, এরকম যদি বলে আসে থাকেন, নির্ভরযোগ্য কেউ থাকে তাহলে যে ঘুমোবেন, আর যদি এভাবে বলে না আসেন বাকি রাত্রটা ইবাদত বন্দিগির মধ্যে কাটিয়ে দেবেন। কথা বুঝতে পেরেছেন, ফজরের নামাজ আদায় করে একদিন কম ঘুমাতে কি অসুবিধা আছে, ফজরের নামাজ আদায় করে ঘুমাবে, ঘুমিয়ে তারপরে ঘুম থেকে উঠে যার যার কাজে কর্মে চলে যাবে। এবার বুঝতে পেরেছেন, নামাজ বাদ দেওয়া চলবে, এটা আমাদের সবাইকে মনে রাখবে। যাই হোক, চলুন আমরা আল্লাহর জিকির করি। হাসবি রাব্বি জাল্লাল্লাহু মাহি হাসবি রাব্বি জাল্লাল্লাহু মাহি রাব্বি।
চলুন এইবার আমরা আল্লাহর দরবারে উঠি। তার আগে চেয়ার গুলো এখন কিভাবে সরাবো? আমি আগে মোনাজাত শেষ করি। আমরা এটা কোন কথা বললো, এতক্ষণ বললো এতক্ষণ, এখন মোনাজাতটা শেষ করি, তারপরে মুসাফার সময় না এক বলি আর কি, কোন সময় কি বলো তোমরা নিজেরও জানো। যাই হোক, চলুন আমরা আল্লাহর দরবারে হাত তুলি। তার আগে একটু বলে রাখি, আপনারা ওই যেগুলো বড় বড় সোফা এগুলো যারা স্বেচ্ছাসেবক আছেন আপনারা একটু কষ্ট করে একটু সাইডে সরিয়ে দেবেন, আমি স্বেচ্ছাসেবকদের বলছি। আর ছোট ছোট চেয়ার যেগুলো এগুলো আপনারা নিজেরাও ইচ্ছা করলে একটা সাইড করে দিতে পারেন যারা বসে আছেন। আর যারা মনে করেন যে না আমরা এটা করবো না, করার দরকার নেই, স্বেচ্ছাসেবক যারা তারাও সাইড করে দিতে পারে। কথা বুঝতে পেরেছেন? পরে মাহফিল কমিটির যারা আমার সাথে মুসাফা করবেন, কথা বুঝতে পেরেছেন? যাদের ইচ্ছা আছে মুসাফা করার, এদিক থেকে মুসাফা করে এদিক দিয়ে বের হয়ে যাব। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ওনারা মাহফিল কমিটি এই ব্যবস্থা রেখেছেন, এদিক থেকে মুসাফা করে এদিক দিয়ে বের হবে। আর চলুন, আর কথাবার্তা যাদের পার্সোনাল কথা আছে সেটা আমি বলে দিচ্ছি, এই পরিবেশে কথা বলা যাবে না। আল্লাহ আমাকেও বাঁচিয়ে রাখুক, আপনাদেরকেও বাঁচিয়ে রাখুক। বৃহস্পতিবার শুক্রবার আমি তো থাকি দরবারে, তখন গিয়ে আপনারা কথা বলতে পারবেন যাদের এই পার্সোনাল কথা আছে। কথা বুঝতে পেরেছেন? যে নিয়মে এখন আমি কথা বলি বা শুনি, কারণ আপনারা জানেন যে আমি শুয়ে শুয়ে দেখা করি মাইজবান্ধব শরীফ, যেহেতু আমি অসুস্থ। তো সুতরাং আপনারা যাদের কথা আছে যে নিয়মে এখন আমি কথা শুনি সেই নিয়মে বলব। কথা বুঝতে পেরেছেন? কিন্তু পার্সোনাল কথা কেউ বলতে পারবেন না, মুসাফা করা যাবে, এটা আগে বলে রাখলাম। আর আল্লাহ إلهي تبت من كل المعاصي بإخلاص الرجاء للإخلاص آمين أغسنيا غياس المستغاس بفضلك يوم يخاطب النواس آمين رب العالمين الرحمن الرحيم رحمان بطفال حضور قنوت صلى الله عليه وسلم بطفال حضرت غوث العظم عبد القادر جیلانی بطفال حضرت غوث العظم قاضی محی الدین چشتی رحمت اللہ علیہ بطفال غوث العظم احمد اللہ مجبنہ بطفال غوث العظم غلام الرحمن مجبنہ بطفال غوث زمان شفیع الورشد مجبنہ اے رب العالمین امرات تمہار محبوبان در وسیلہ کرے হুজুরে কুনুরকে বসিলা করে তুমি আল্লাহর দরবারে আমরা হাত তুলি। আমিন। ইয়া রাব্বুল আলামিন, আজ এই মাহফিলকে উপলক্ষ করে যে সমস্ত আশিক রাসূল, আশিক আউলিয়া আল্লাহ, আশিক গাউসুল আজম মেজবানদারি, মুরিদানে গাউসুল আজম মেজবানদারি, যারা ইবাদত নিয়তে তুমি আল্লাহর রহমত পাওয়ার প্রত্যাশী হয়ে তুমি আল্লাহ আল্লাহ রাসূলের এই মাহফিলে হাজির হয়েছে, অন্তরে কি আছে তোমার অজানা কিছুই নেই। প্রত্যেকের অন্তরের হার ফরিয়াদ তুমি কবুল করো। যারা রোগগ্রস্ত রয়েছে তাদের রোগ তুমি মুক্তি দাও। যারা বিপদগ্রস্ত রয়েছে তাদের বিপদ তুমি মুক্তি দাও। যারা ঋণগ্রস্ত রয়েছে তাদের ঋণ তুমি মুক্তি দাও। যারা গরিবী থেকে কষ্ট পাচ্ছে প্রত্যেকের গরিবী তুমি দূর করে দাও। যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছে প্রত্যেকের হার সমস্যার সমাধান তুমি দাও। সগীরা কবীরা গুনাহ তুমি মাফ করো। সগীরা কবীরা গুনাহ তুমি মাফ করো। সগীরা কবীরা গুনাহ তুমি মাফ করো। অফুরন্ত দয়ার রহমত তুমি বসি, অফুরন্ত দয়ার রহমত তুমি বসি, অফুরন্ত দয়ার রহমত তুমি বসি। আর রব্বুল আলামিন,
আয় রহমান রহিম রহমান আয় রহমান রহিম রহমান আয় রহমান রহিম অফুরন্ত দয় রহমত আরবুল আলমিন প্রত্যেকে জিনিসকে লাহির মাধ্যমে জিকরুল্লাহর মাধ্যমে আকীদাকে শুদ্ধ রেখে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ থেকে শুরু করে রোজা থেকে শুরু করে প্রত্যেকটি ইবাদতকে যেন মকবুলিয়তের দরজায় পৌঁছতে সেই তাওফিক তুমি নাসিব সগীরা কবীরা গুনাহ তুমি মাফ করে দাও প্রত্যেককে তুমি কলবে মুমিন করে দাও যেই মসজিদে বসে তুমি আল্লাহ দরবারে আমরা হাত তুলেছি এতক্ষণ কোরআন সুন্নার বয়ান হয়েছে তুমি আল্লাহ দরবারে আমরা হাত তুলেছি আর রব্বুল আলামিন মসজিদ ম্যানেজমেন্ট কমিটির উপর তোমার খাসরাহমত আর রব্বুল আলামিন মাহফিল কমিটির উপর তোমার খাসরাহমত তাদের আরো কোটি কোটি তৌফিক দাও তারা যেন এক চাইতে আরো সুন্দরভাবে এই মাহফিলকে সাজাতে পারে সেই তাওফিক তুমি নাসিব মরহুম ইউনুস মাঝভান্ডারি এবং তার সন্তানদের উপর তোমার খাস রহমত উপস্থিত যাদের পিতামাতা মুরব্বিয়ান এই দুনিয়া থেকে চলে গেছে প্রত্যেকের রুহের উপর তোমার খাস রহমত যাদের পিতামাতা মুরব্বিয়ান বেঁচে আছে তাদের হায়াত তুমি বাজিয়ে দাও আর রব্বুল আলামিন মাহফিল কমিটির উপর তোমার খাস রহমত আমিন আর রব্বুল আলামিন অফুরন্ত দয়া রহমত তুমি বর্ষিত প্রত্যেকের পরিবারবর্গ প্রত্যেকের উপর তোমার খাস রহমত প্রত্যেকের আয় রোজগার তুমি বৃদ্ধি করে দাও যেন প্রাণ ভরে তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো সেই তাওফিক তুমি নাসিব আর রব্বুল আলামিন আর রহমান রহিম রহমান আর রহমান রহিম রহমান অফুরন্ত দয়ার রহমত তুমি বর্ষিত 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 আর রব্বুল আলামিন আর রহমান রহিম রহমান আর রহমান রহিম আর রহমান রহিম সমস্ত বুরাই কাজ থেকে মুক্ত থাকার তাওফিক তুমি করতে পারো আর রব্বুল আলামিন মুসলিম উম্মার উপর তোমার খাস রহমত এই বাংলাদেশের উপর তোমার খাস রহমত এই দেশের লোক যেন সুখে শান্তিতে বসবাস সেই তাওফিক তুমি নাসিব আর রব্বুল আলামিন আয় রহমান রহিম রহমান আয় রহমান রহিম রহমান আয় রহমান রহিম রহমান প্রত্যেকে যেন ইমানি জীবন যাপন করতে পারে সেই তাওফিক তুমি নাসিব আর রব্বুল আলামিন প্রত্যেকের জীবনকে তুমি পবিত্র করে দাও পুণ্যময় করে দাও পাপ মুক্ত করে দাও প্রত্যেকে যেন পাপ মুক্ত হয়ে মুমিন বান্দা হয়ে এই দুনিয়া থেকে যেতে পারে সেই তাওফিক তুমি নাসিব প্রত্যেকে যেন অফুরন্ত দয়ার রহমত তুমি বর্ষিত আর রব্বুল আলামিন সামনে 22 নভেম্বর ঈদে মিলাদুন্নবী লাল দিঘির ময়দান এই মাহফিল যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে সমাপ্ত হয় মাহফিল কমিটি যেন করতে পারে আর রব্বুল আলামিন আয় হুজুরে কুনুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মত তোমার বান্দা আর রব্বুল আলামিন আশিক রাসূল আশিক আউলিয়া আশেকে মাঝভান্ডারি মহিলা মাঝভান্ডারি সবাই যেন আমরা সম্মিলিতভাবে লাল দিঘির ময়দান এর অনুষ্ঠান করতে পারি কোরআন সুন্নার বয়ান শুনতে পারি সেই তাওফিক তুমি নাসিব আমিন আর
রব্বুল আলামিন আর রহমান রহিম অফুরন্ত দয়া রহমত আমিন আর রব্বুল আলামিন আর রহমান রহিম হুজুরে গাউস আজম শাহিন শাহ হযরত আহমদুল্লাহ মজবন্দানি জানে যা হুজুরে গাউস আজম শাহিন শাহ মজবন্দানি দর্শক আপনারা আপনাদের হাতে নাম দিতে